সকাল সকাল সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, তুমি এসে আমার ঘুম ভাঙিয়ে স্বপ্নটাকে মাটি করে দিলে। স্বপ্ন? কি স্বপ্ন দেখছিলে তুমি এই সাত সকালে? বলছি, স্বপ্ন দেখছিলাম যে আজ হলো আমাদের প্রথম বিবাহ বার্ষিকী। আমি কলকাতা থেকে তোমার জন্য শাড়ি এনেছি, গয়না এনেছি, আর আর তোমাকে পাশে বসতে বলছি। আল্লাহ দে আর বাঁচি না। দেখো, বিয়ের 22 বছর পূর্ণ হতে আর 15 দিন বাকি আছে, তুমি এখনো এসব স্বপ্ন টপ্ন দেখছো? দেখবো না কেন বলো? স্ত্রীর মন পাবার জন্য বছরে তো হলো এই একটাই দিন, এর থেকে ভালো দিন কি কিছু আছে? আচ্ছা, পুরো হতে চললে তোমার মনের রস এখনো গেল না? আরে তোমার তো আজ কাটুয়া যাওয়ার কথা, যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, না হলে বাস ধরতে পারবে না। আরে রে রে, আমি তো মুখার্জি বাবুকে বাসে একটা সিট রাখতে বলেছিলাম। এ মা পূজা, আমার জন্য একটু তেল নিয়ে আয় না। কি ভুলো মন তোমার, পূজাকে ডাকছো? পূজা কি কোনোদিন এই সময় বাড়িতে থাকে যে তাকে তুমি ডাকছো? আরে ও তো প্রত্যেক দিন ভোরে উঠে মন্দিরে চলে যায়। মন্দিরে চলে গেছে?
হ্যালো, আরে অমর বাবু নমস্কার। আমি জানি সকাল 8টা মানে এই ফোনটা আপনার। আমি থাকলে কি হয়, যার থাকার সেই তো নেই। মানে পূজা আসেনি? আপনি একটু পরে ফোন করুন, এসে যাবে। আরে ওর সঙ্গে কথা না বলে আমি কোথাও বের হতে পারি না যে। আমিও তো বের হতে পারি না যে, রোজ সকালে এই ফোনে ফোনে লায়লা মজনুর মিলন ঘটিয়ে কবে আমি বের হতে পারি। সো কাইন্ড অফ ইউ, আমাদের জন্য তোমাকে কত কষ্ট করতে হচ্ছে। কষ্ট কেন, প্রত্যেকদিন সকালে ফোন অ্যাটেন্ড করাই তো আমার ডিউটি। এই ডিউটিতে মাইনে না থাকতে পারে, কিন্তু আলাদা রকমের আনন্দ আছে। কিন্তু আমার আনন্দ তো এখনো পৌঁছলো না, পূজা তো এখনো তোমাদের বাড়ি এলো না। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে ট্রাই করছি। আর এক সেকেন্ড আগে আসতে পারলি না, ফোনটা আমি এক্ষুনি ছেড়ে দিলাম। ফোন করেছিল? করবে না, কোনোদিন ওর ফোনটা 8টার থেকে 1 সেকেন্ড দেরি হয়েছে। যতই ঝড় বাদল হোক, যতই অসুবিধে থাকুক, 8টার সময়ই ফোনটা করে। কি করব বলতো, মন্দিরে পুজো সেরে বেরিয়ে রাস্তায় একটা ফ্যামিলির সঙ্গে দেখা হয়ে গেল। ওদের একটা মানসিক পুজো দেবার কথা ছিল, ওদের একটা ব্যবস্থা করে দিয়ে তবে আসতে হলো, তাতেই দেরি হয়ে গেল। ও কি বলছিল রে? বলছিল তোর সাথে কথা না বলে ও কোথাও যেতে পারে না, ওর যত আনন্দ নাকি আমাদের গ্রামেই আছে। আচ্ছা পূজা, অমরদার সাথে একদিন কথা না হলে তোর কি মন মানে না? দেখা সাক্ষাৎ তো হয় না, এই টেলিফোনে আস মেটে। আমি জানি না, কিন্তু ওর সাথে কথা না বললে মনে হয় যে যেন সকাল হয়ে গেছে কিন্তু সূর্য ওঠেনি, পাখি ডাকেনি, আলো ফোটেনি, সেই রকম। তোদের ঘরে ফোন রয়েছে বলে ওর সাথে একটু মন খুলে কথা বলতে পারি আমি, তাই তো তোর কাছে ছুটে আসি। সবই বললি না হয়, কিন্তু রোজ ফোন করে আশা মেটে কি না সেটা বোঝাতে পারবো না, বললেও তুই বুঝবি না। কারণ ভালোবাসা কি হয় সেটা কেবল যারা ভালোবাসে তারাই জানে। ও তাহলে অপেক্ষা করে থাক, দেখা যাক ভালোবাসার ঘন্টা কখন বাজে। ওহো দেরি হয়ে গেল, চল চল তাড়াতাড়ি চল, ওখানে বিনোদ অপেক্ষা করছে, ওকে নিয়ে যাওয়ার পর বাসায় অ্যাডভান্স দেওয়া হবে। আরে হ্যাঁ, সরোজ আর বাদল এখনো টাকা পয়সা দেয়নি, ওদের কাছে যদি টাকা না চাওয়া যায় তাহলে আগের বছরের মতন এবারও ফাঁকি দিয়ে দেবে। কাল বাদ পরশুদিন পিকনিক, কখন যে কি করব ভীষণ টেনশন হচ্ছে। এই এখন চল 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 চল। আবে এই, তোর সাথে আমি এতক্ষণ বকবক বকবক করছি, তুই কিছুই শুনছিস না? শুনেছি বন্ধু, সবই শুনেছি, কিন্তু আজ আর কিছুই হবে না। বুঝেছি, তাহলে আজ সকালে ফোনে কথা হয়নি। হ্যাঁ রে প্রকাশ, তুই তো সবই জানিস, পূজার সঙ্গে কথা না বললে আমার কোনো কাজে উৎসাহই আসে না। হ্যালো কে? হ্যাঁ বলো মহেন্দ্র, কি ব্যাপার? হোয়াট, ওই লোকটা জমির জন্য আরো বেশি টাকা চাইছে? আরে রেট তো ফাইনালি ছিল, আবার কি হলো? ও আই সি, কি হয়েছে? ফ্যাক্টরির পাওয়ার প্ল্যান্ট খারাপ হয়ে গেছে? কাল রাতে হয়েছে? তাহলে তো ওয়ার্কাররা সব বসে আছে, আমাকে ওখানে যেতে বলছো? আরে না না, আমি যেতে পারবো না। আরে আমি তো কাল সকালের ফ্লাইটে দিল্লি যাচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝেছি, তুমি বলছো আমাকে যেতেই হবে, ঠিক আছে আমি তাহলে অমরকে পাঠাবার ব্যবস্থা করছি। ওকে অমর, এই শোন অমর, তুই এখন স্বপ্নের জগৎ থেকে বাস্তব জগতে ফের, ওখানে আঙ্কেল ডাকছেন, চল চল যাবি চল। আবে চল না। ইয়েস ড্যাড, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ অমর, আমাদের দুর্গাপুর ফ্যাক্টরিতে একটু অসুবিধে হয়েছে, তোকে ওখানে যেতে হবে। কিন্তু ড্যাড আমি তো ওখানে যেতে পারবো না, আমাদের পিকনিক আছে, প্রকাশ আর আমার উপর সব দায়িত্ব। আমি যেতে পারলে তোকে আর বলতাম না, আমি কাল দিল্লি চলে যাচ্ছি, আমাদের মধ্যে কেউ না গেলে আমাদের ফ্যাক্টরির লাগোয়া জমিটা হাতছাড়া হয়ে যাবে, ওটাকে ইমিডিয়েটলি ফাইনালাইজ করে রেজিস্ট্রেশন করে নেওয়া দরকার। তাছাড়া আমাদের পাওয়ার প্ল্যান্টটা খারাপ হয়ে গেছে, প্রোডাকশন সম্পূর্ণ বন্ধ। কিন্তু ড্যাড আমি তো এত বড় কাজ আগে করিনি, আমি কি পারবো? দেখ অমর, বিভিন্ন জায়গায় আমার ইন্ডাস্ট্রি থাকলেও দুর্গাপুর ফ্যাক্টরির সাথে আমার সম্পর্ক আলাদা, ছোটবেলা থেকে ওখানে বড় হয়েছি, সেই ফ্যাক্টরি দিয়েই আমার কেরিয়ার আরম্ভ, তাই ওখানকার সামান্য প্রবলেম টলারেট করতে পারি না, তোকে যেতেই হবে। কিন্তু ড্যাড বলো তো সেখানে গিয়ে কি করবো আমি?
আরে মূর্খ, আঙ্কেল দুর্গাপুর যেতে বলছেন তোকে, না বলছিস কেন? আবে ফোনে কথা বলতে পারিসনি বলে তোর মুড খারাপ। ডাইরেক্ট দেখা হবে, ডাইরেক্ট। গোল্ডেন চান্সটা কোনোভাবে হাতছাড়া করিস না। ও আরে তুই তো ঠিক কথা বলেছিস। ওকে ড্যাড, তুমি বলছো আর আমি যাবো না? আমাকে কখন যেতে হবে? কিন্তু তুই তো পিকনিক যাবার কথা বলছিলি। না না, তুমি সে ব্যাপারে চিন্তা করো না, সেটা আজ না হলে পরে কখনো হবে, নাকি বল প্রকাশ? হ্যাঁ আঙ্কেল, আর কোনোদিন পিকনিক করা যাবে না হয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে কাল সকালে রওনা হওয়ার জন্য রেডি হও। ঠিক আছে। মহারানীর আজ কি হয়েছে? মুখটা কেমন যেন ভার ভার। কিচ্ছু হয়নি। কিছু না হলেই ভালো কথা, কিন্তু কাল থেকে আমার কিছু একটা হয়েছে। তোর হয়েছে? হ্যাঁ, অমরদার সাথে কাল আমার ফোনে কথা হয়নি, তো কিচ্ছু ভালো লাগছে না। ইয়ার কি করছিস? না ইয়ার কি কি আছে, মনের কথাই তো বলছি। বিয়ে হয়তো করিনি, কিন্তু বরযাত্রী তো গেছি, বুঝলি পূজা? মনের মানুষকে একদিন না দেখলে লাগে যেন কত কাল দেখিনি, কিচ্ছু ভালো লাগে না। ঘুম হয় না, খিদে হয় না, খেতে ইচ্ছে করে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। দেখবি দেখবি, আমি কি আর জানি না? আমি ঠিক জানি, অমরদার ফোন করার টাইম হয়েছে, সেই জন্য দৌড়ে এলি তুই। ও যদি ফোন করে তবে আমি কথাই বলবো না। ওঠা, এটা অমরদারই ফোন মনে হয়। না মোটেই আমি তুলবো না, তোর যদি দরকার থাকে তাহলে তুই ওঠা। হ্যাঁ ওঠাচ্ছি, একটা দায়িত্ব আছে যখন আমার, না করি কি করে। হ্যালো। হ্যালো। ও অমরদা, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, পূজা আছে, ও ফোন ধরবে না বলে ঠিক করেছে। কেন, খুব রেগে আছে? রাগে নি, ও অভিমান করেছে। দিচ্ছি, ধরুন, আপনি ওর মানভঞ্জন করুন। পূজা নে, ধর। ধরবি না তো, ফোনটা রেখে দিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো। বাবা এত রাগ, আমি কি করব বলো তো? কাল এত ট্রাই করেও তো লাইন পেলাম না। লাইন পাওনি না, মন অন্য কোথাও ছিল। বাবা রে বাবা, রেগে একেবারে আগুন। ফোনে তাহলে কাজ হবে না দেখছি। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি এক মিনিটের মধ্যে তোমার কাছে পৌঁছে যাচ্ছি। এসব মিথ্যে কথাগুলো শোনার সময় আমার একদম নেই, আমি ফোন রাখছি। ফোন না রেখে আমার একটা কথা শোনো, যদি কথাটা তোমার বিশ্বাস নাই হয় তাহলে বাইরে এসে একবার দেখো। সত্যি এসেছো আমার? হ্যাঁ পূজা। আরে পূজা, 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 একটু দাঁড়াও। আরে পূজা কথা শোনো, আমি বিশ্বাসই করতে পারছি না মা, তুমি হঠাৎই চলে আসবে কেন? তোমাকে যখন ফোনে পেলাম না, ভাবলাম ফোন করব না, সোজা গিয়ে তোমাকে চমকে দেব। পৌঁছতে গেলে এবারে? এবারে ভাবছি কি, তোমার ওই চোখের মধ্যে আমি সমুদ্র খুঁজে পাবো, তোমার পায়ের শব্দে আমি পৃথিবীর সব শব্দ মিষ্টি শুনতে পাবো, বাতাসের স্পর্শ আছে তোমার ওড়নাতে। খালি একটা জিনিসই বাকি থাকলো। কি আবার বাকি রইল? ওই মুখের ব্যাপারটা বাকি থাকলো না? দুষ্টু। আরে এতে দুষ্টুমির কি হলো? আমার মুখে আছে তৃষ্ণা আর তোমার মুখে মধু, ব্যাস শুধু একটা চুমু চাই। এই প্লিজ দাও না, প্লিজ দাও। সেসব হবে না। কেন, আমরা ছোটবেলায় একসাথে খেলতাম যখন, তখন তো তুমি আমাকে কত চুমু খেয়েছো, আবার আমাকেও দিয়েছো, এখন তবে বারণ করছো কেন? কারণটা এই যে, আমরা এখন বড় হয়ে গেছি। হ্যাঁ বড় হয়ে গেছি। আরে গ্রামের থেকে শহর পর্যন্ত তোমার বাড়ির লোক আমার বাড়ির লোক সবাই এটা জানে,
যে ছোটবেলায় আমাদের বিয়ে ঠিক হয়ে আছে, আর কিছুদিন পরেই আমরা স্বামী স্ত্রী হয়ে যাব দুজনে। তবে আমাকে চুমু খেতে তোমার বাধা কোথায়? না, মোটেই না, সেসব বিয়ের পরে। মনে কষ্ট পেলে? তুমি কি ভাবছো তোমার মনে কষ্ট দিয়ে আমার আনন্দ হচ্ছে? আমি তো সেই দিনটার অপেক্ষায় আছি। অপেক্ষা? উফ, তোমাকে দেখে আমি সব কথা ভুলে যাই। আরে, সে তো আমার জন্য অপেক্ষা করবে। কে? আমাদের ফ্যাক্টরিতে প্রবলেম হয়েছে, ম্যানেজার আমার অপেক্ষা করবে। ও, তুমি তাহলে ফ্যাক্টরির কাজে এসেছো, আমার কাছে আসোনি? অভিমান হলো তো? ফ্যাক্টরির কাজটা হচ্ছে একটা বাহানা, আসার আসল কারণটা হলো তুমি। এখনি চলে যাবে? হ্যাঁ, একদিনের জন্যই এসেছিলাম। আজ রাতের মধ্যে কাজ হয়ে গেলে কাল সকালেই চলে যাব আমি। এতদিন পরে দেখা হলো, আর কিছুক্ষণ থেকে গেলে হতো না? তারা আছে বলে মন খারাপ লাগছে? আচ্ছা ঠিক আছে, তুমি যদি বলো, আমি তাহলে এত কম সময় কেন? আমি একটা পুরো দিন তোমার সাথে তোমার বাড়িতেই থাকবো। আমার বাড়ি? অসম্ভব। যদি আমি সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিই তাহলে? পারবে না। চ্যালেঞ্জ? তাহলে আমার একটা শর্ত আছে, তোমার বাড়িতে থাকার সময় আমি তোমার থেকে যা চাইবো তোমাকে তাই দিতে হবে। দেবে তো? ঠিক আছে, তাহলে চ্যালেঞ্জ রইল। চ্যালেঞ্জ, কিন্তু শর্ত কি শুনি? একটা চুমু দেবে। ঠিক আছে, আগে চ্যালেঞ্জে তো যেত। ঠিক আছে, কিন্তু ছোট বাবু, আপনি যেমন বলছেন না। দেখুন শ্রীধর বাবু, গত বছর বাবার সাথে আপনি 2 লাখ টাকায় ফাইনাল করেছিলেন, বর্তমানে 3 লাখ টাকা চাওয়াটা ঠিক হচ্ছে না। বাবু, বর্তমানে জমির রেট প্রায় দ্বিগুণ হয়ে গেছে, অন্য লোক আমাকে 4 লাখ টাকা সাজছে। খালি বড়বাবুকে কথা দিয়েছি বলে আপনাকে 3 বলেছি, আপনি মার্কেট রেটটা বুঝে দেখুন না। তার মানে 2 লাখে হবে না, সেটাই বলছেন তো? আগে আপনাকে আমি 3 লক্ষ কমই বলেছি, আপনি যদি আজ রাজি না হন তাহলে আমি অন্য পার্টিকে দিয়ে দিচ্ছি। শুনুন, তাহলে আপনি একটা কাজ করুন, আপনার কথাও থাকুক আর আমার কথাও থাকুক, 2.5 লাখ টাকায় ফাইনাল করুন, কি ঠিক আছে তো? না না, ভীষণ কম হয়ে যাচ্ছে। কি বললে? কম হয়ে যাচ্ছে? আরে ছোটবাবু 50,000 টাকা বাড়ালেন, সেটাও কম হলো না, বেশি বাড়াবাড়ি করো না বলছি। শুনুন মহেন্দ্রবাবু, আগে আপনি কাগজপত্র রেডি করুন। আগে ওনাকে 50,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশনের পেপার রেডি করতে হবে, ড্যাড এলে সাইন করে দেবেন। আমি তাহলে আসছি ছোটবাবু। ওকে, কাল ম্যানেজারের থেকে 50,000 টাকা অ্যাডভান্স নিয়ে নেবেন। আচ্ছা। ওদিকে তাহলে মেশিন রিপেয়ারের কাজ কত দূর গেল? আগে ইঞ্জিনিয়ার এসে কাজ আরম্ভ করে দিয়েছে, তিনি বললেন আজ রাত্রেই সব ঠিকঠাক হয়ে যাবে। ছোটবাবু, হ্যাঁ, আপনি আর এখানে থেকে কি করবেন? আপনি গিয়ে গেস্ট হাউসে রেস্ট নিন বরং, আমি এখানে আছি। ওকে। আচ্ছা, সকাল সকাল মুখদর্শন, চমৎকার সকাল। আসার সময় তোমার মুখটা দেখে এসেছি না, দুটো কাজ আমার সহজে হয়ে গেল, জমিটাও ফাইনাল হয়ে গেল, ফ্যাক্টরির প্রবলেমটাও সলভ হয়ে গেল, শুধু বাকি থাকলো একটা প্রবলেম। কি? তোমার সাথে যে চ্যালেঞ্জটা নিয়েছি সেটা সাকসেস হবে কি? আলবাত হবে, সকাল সকাল তোমার মুখ দেখেছি যে। হ্যালো, হাই ড্যাড, গুড মর্নিং। গুড মর্নিং। কাজ কত দূর হলো? দিন দুয়েকের ভেতর সব কাজ ফাইনাল হয়ে যাবে। দুদিন কেন, 3 দিন লাগলেও ফাইনাল করে আসবি। ওকে ড্যাড, গুড লাক এন্ড গুড বাই। বাই ড্যাড, বাই। ইয়েস।
ওদের বাড়ির কাছেই এসেছি, এটাই হচ্ছে ঠিক জায়গা। কি হয়েছে, গাড়ি খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ দেখুন না, হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে গেল, আর কিছুতেই স্টার্ট হচ্ছে না। আপনি বসুন গিয়ে, আমি গাড়ি ঠেলছি, দেখি চালাতে পারি কিনা। আহ বোকা, এটা কি কোনো ঠেলা গাড়ি নাকি যে ঠেলবি? আর চেহারা দেখে বুঝতে পারছিস না, গাড়িটার ভেতরে কিছু খারাপ হয়েছে হয়তো। আরে তোরা এখানে গুলতানি করছিস কেন, কি হয়েছে? আগে গাড়িটা খারাপ হয়ে গেছে। আরে অমর, নমস্কার মেশোমশাই, বাড়ি ফিরছি, হঠাৎ গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেল। ওতে ব্যস্ত হওয়ার কিছু নেই। আরে গাড়ি ঘোড়ার কথা, এই ভালো আছে আবার এই খারাপ। তবে তোমার ভাগ্য ভালো যে আমাদের গ্রামেই তোমার গাড়িটা খারাপ হয়েছে। আরে ধনু, আগে গ্যারেজে গিয়ে লালু মিস্ত্রিকে ধরে নিয়ে আয়। আচ্ছা এক্ষুনি ধরে আনছি। হ্যাঁ যা। বাবা অমর, বলানি কওয়ানি তুমি এসে আমার বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছিলে। না মেশোমশাই, আসলে ড্যাড একটা কাজে দিল্লি গেছে। হ্যাঁ, আর আমাদের ফ্যাক্টরিতে কিছু প্রবলেম হয়েছে, সেজন্যই আসতে হলো। তা ফ্যাক্টরির প্রবলেম মিটেছে তো? আগে হ্যাঁ, একদিনেরই কাজ ছিল, কিন্তু দেখুন না দুদিন লেগে গেল। ড্যাড ফিরে আমার জন্য অপেক্ষা করবেন, এদিকে গাড়িটা খারাপ হয়ে গেল। তাহলে আমার বাড়ি থেকে একবার ঘুরে গেলে হতো? হ্যাঁ। না মেশোমশাই, আজও সময় হবে না, এমনিতেই দেরি হয়ে গেছে। মেকানিক যদি তাড়াতাড়ি গাড়িটা ঠিক করে দেয়, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। আরে গাড়িটার ভেতরে খারাপ হয়েছে, ওপরে নয়, বুঝলো? আমার লোকটা এমনিতে মাতাল, কিন্তু মিস্ত্রি হিসেবে খুবই ভালো। শোন, গাড়িটা ফটাফট ঠিক কর, সন্ধ্যেবেলা বাবু শহরে ফিরবে। আপনি কোনো টেনশন নেবেন না স্যার, মারুতি ইন্ডিকা অ্যাম্বাসেডর সব গাড়ির নারী নক্ষত্রই লালু মিস্ত্রি জানে, আমি হাত দিলে গাড়ি ফুল স্পিড চলতে থাকবে। এই পচা পচা, এই আরে তোমরা সরে যাও, সরে সরে যাও, ওকে গাড়িটা দেখতে দাও। হ্যাঁ ভালো করে দেখবি, বুঝলি? তোরা পৌঁছতে পারলি না, পাশের গ্রামের লোক পৌঁছে গেল। এইটা আছে, এইটা নেই, তাহলে গাড়িটা দূর এলো কিভাবে? আমি তোমাকে 200 টাকা দিচ্ছি, আমি যা বলবো তাই করবে। লাল্লু, তুই মেকানিকের কাজ কবে থেকে করছিস? পরে ছেড়ে চলে আসার পরে ভাবছি কি করব, বাবা বললো বসে না থেকে কাজ কর, করছি, কিন্তু তুই এখানে কি করে? আরে লালু, এখানে আমাদের ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে প্রবলেম হয়েছিল সেই জন্য আমি এসেছি, বাড়ি ফিরছিলাম, রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেল। গাড়িটা তো খারাপ হয়নি, খারাপ করা হয়েছে। শুন না, কাল সকালের আগে গাড়িটা যেন মোটেই ঠিক না হয়, আসলে এটা অন্য ব্যাপার, পরে তোকে সব বুঝিয়ে দেবো। বুঝেছি বুঝেছি, ভেরি ডেঞ্জার প্রবলেম স্যার, বুঝে গেছি। প্রবলেমটা তাহলে এইটা, আগে আমি যে আমি, আমার ঘুরে এলেও কাল সকালের আগে গাড়ি ঠিক করতে পারবে না। মানে গাড়ি এখন ঠিক হবে না? না, একটা বড় পার্টস খারাপ হয়ে গেছে, এখানে পাবো না, টাউন থেকে নিয়ে আসতে হবে। ওহো, তাহলে তো খুব অসুবিধায় পড়লাম। আর টাউন থেকে ফিরে আসতে আসতে রাত হয়ে যাবে, আজ আর হবে না। হ্যালো, আগে
তুই শহরে গিয়ে পার্সোনাল বন্দোবস্ত কর আর গাড়িটাকে ঠেলে ঠেলে তোর গ্যারেজে নিয়ে যা। ওকে ওকে ওকে। আরে দেখ দেখ তোরা যা একটু হাত লাগা, ওটা মদ খেয়ে গাড়ি ঠেলতে পারছে না, যা 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 ঠেলতে হবে, চল চল। আর আমি আমি এখন কি করব বুঝতে পারছি না। এত চিন্তা করার কি আছে, আজ রাতটা আমার বাড়িতে থেকে যাবে। কিন্তু আরে এত ভাবছো কেন, আমার বাড়ি কি তোমার বাড়ি না, গাড়িটা ঠিক হয়ে গেলে কাল সকালে তুমি চলে যাবে। কিন্তু মেশমশাই আমার আজই দরকার ফেরার। কি আর করা যাবে বলো, গাড়িটা ঠিক হওয়া দরকার না। চলো চলো আমার ওখানে চল। এই লালু কাল সকালের মধ্যে যেন গাড়িটা ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যাবে স্যার, টেনশন নট, কাল সকালেই সব প্রবলেম ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে স্যার, সব ঠিক হয়ে যাবে। এসো দাও আমাকে দাও। না মেশমশাই আমি নিতে পারবো। আরে চলো চলো আমার বাড়ি চলো, এসো। বুঝলে বাবা, না আমি শুধু জমিদারি, ওই যে ঘরগুলো দেখছো ওটা আমার বাপের আর চোদ্দ পুরুষের করা, আমি কিছুই করিনি। এসো যমুনা, যমুনা আরে এসে দেখো কাকে সাথে করে নিয়ে এসেছি। যাচ্ছি, সকালবেলা এত গলা ফাটিয়ে চেঁচাচ্ছ কেন? আরে বাবা অমর এসো। মাসিমা নমস্কার। শোনো, ফ্যাক্টরির কাজে অমর এসেছিল আর ওর গাড়িটা আমাদের রাস্তায় খারাপ হয়ে গেল, তখন আমি আবার ওদিক দিয়ে যাচ্ছিলাম তাই ওকে দেখতে পেয়ে এখানে ধরে নিয়ে এসেছি। হ্যাঁ গো, যাও ওর চা জল খাবার ব্যবস্থা করো। হ্যাঁ শোনো শোনো, শুধু চা জল খাবার, ওর এতদিন পরে এলো, তুমি গিয়ে ভালো দেখে একটা মাছ নিয়ে এসো, তাহলে দুপুরে রান্না করে খাবো। হ্যাঁ আমি যাচ্ছি, শোনো এটা ধরো। ও শোনো, অমর শহরের ছেলে বলে কথা, তাকে একটু ভালো করে মাছ রান্না বান্না করে খাওয়াতে হবে তো। হ্যাঁ আরে আগে তুমি যাও মাছ নিয়ে এসো, না হলে তো বাজারে কিছুই পাবে না। আমি এক্ষুনি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি। এই দেখো, এই শোনো 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 শোনো, মশলাপাতি সব ঘরে আছে তো, না আমাকে সব নিয়ে আসতে হবে। বাবা সব কিছু ঘরে আছে, তুমি এখন যাও মাছটা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। এই দেখো, এই শোনো 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 শোনো, আরো একটা কথা মনে পড়ে গেল, আমি মাছ নিয়ে আসছি, তুমি কিন্তু আমাকে ভালোভাবে জল খাওয়া খাবে, ও কিন্তু লজ্জা করবে, তুমি ওকে জোর করে খাবে বুঝলে। আরে বাবা ওসব আমাকে বলতে হবে না, তুমি গিয়ে মাছটা আনো না। হ্যাঁ আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই দাঁড়াতারি শোনো গো, আমি ফিরে আসা পর্যন্ত কাজ সব ঠিকঠাক তুমি সামলাতে পারবে তো? ওরে বাবা আমার সব কাজ করব আমি, তুমি এখন যাও। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি। বলো দেখি ছেলেটা কতক্ষণ দাঁড়িয়ে আছে। আরে মা পূজা, পূজা আসছি মা। পূজা অমরকে ভেতরে নিয়ে গিয়ে হাত মুখ ধোয়ার জল দে মা। যাও বাবা তুমি হাত মুখ ধো গিয়ে, আমি তোমার জল খাবার নিয়ে আসছি। দেখলে তো অমর চৌধুরী যা বলে সেটা করে দেখায়। চ্যালেঞ্জ করেছিলাম আসবো বলে, এসে গেছি। ভালো করেছো, আমি জানতাম তুমি কিছু না কিছু বাহানা দেখে এখানে এসে পড়বে, সেই জন্যই তো চ্যালেঞ্জ করেছিলে। আমার চ্যালেঞ্জ আমি পূরণ করেছি, এবার তোমাকে তোমার শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? মনে নেই? কই আমার তো কিছুই মনে নেই। ও তাহলে তুমি আমার একটু কাছে এসো, আমি সব মনে করিয়ে দেব। শর্ত অনুযায়ী তুমি আমাকে যা, ভীষণ দুষ্ট হয়ে গেছো, কি হতো বলো তো এখানে যদি কেউ আমাদের দেখে ফেলে তাহলে? কোথায় কেউ কি আছে যে দেখবে, মেশামশাই তো গেলেন বাজার করতে আর মাসিমা আছেন রান্নাঘরে, এই সুযোগে তুমি আমাকে টুক করে। মা ডাকছে এসো। বাহ বাহ বাবা বাবা বাহ, বুঝলে বাবা অমর, এত বড় বিশাল গ্রামে তোমার মাসিকে সবাই প্রশংসা করে কেন জানো তো? একদম বাড়িয়ে বলছি না, এত ভালো মাছ রান্নার এক্সপার্ট এই এলাকায় কেউ নেই, আর যে একবার ওর হাতে রান্না করা মাছ খাবে না তাকে সারা জীবন ওর প্রশংসা করতেই হবে। থাক থাক আমার অত প্রশংসা না করে খাও। হ্যাঁ খাও খাও বাবা। বুঝলো অমর, বদ্রি মানে তোমার বাবা যেদিন থেকে এখানে তার ফ্যাক্টরি চালু করলো সেই থেকে প্রত্যেক দিন দুপুরে খাবারটা খেতো আমার এখানে, তার কারণ হচ্ছে তোমার এই মাসি আর এই মাছ। তারপরে সময় অসময়ে যখনই ইচ্ছে হতো তখনই পুকুর থেকে এই বড় বড় মাছ ধরা হতো, যমুনা রান্না করতো আর আমি আর তোমার বাবা বসে বসে তাড়িয়ে তাড়িয়ে সেই মাছ খেতাম, তবে আমাদের মনে শান্তি হতো। বুঝলে বাবা অমর, প্রথম মাছ যখন আমি তোমার মাসির বাড়ি মানে পূজার মামার বাড়ি গেছিলাম, জামাই প্রথম গেছে বলে ইলিশ মাছ রান্না হয়েছে
আমাকেও দিয়েছে। আমিও ইলিশ মাছ ভালোবাসি, আমি তো খেয়েই যাচ্ছি দেখতে দেখতে সব মাছ সাবাড় করে দিয়েছি। আর বাড়িতে কারোর জন্য একটুও নেই, পরে আর একবার রান্না করে বাড়ির সবাই খেলো। পরে জেনেছি যে ওই মাছ তোমার মাসি রেঁধেছিল। ওহো, গল্প না করে ওকে খেতে দাও না। তুমি খাও বাবা, ওর কথা সবসময় এমন। আর একটা মাছ দেবো? না থাক, অনেক খেয়েছি আর পাচ্ছি না। কেন, ভালো রান্না হয়নি? না না, ভীষণ ভালো হয়েছে। শহরের বড় বড় হোটেলেও এরকম রাঁধতে পারবে না। সব রান্না পূজা রেঁধেছে। হ্যাঁ, পূজা রেঁধেছে? তুমি আগে কেন বলনি? আমি তো টেরই পাইনি। হ্যাঁ, আরে আমি কি না মিচিমিচি তোমার এত প্রশংসা করলাম। তোর বুঝলে বাবা, আমার এ শাস্ত্রে বলে মাতৃগুণে দুহিতা, মার যত ভালো গুণ সব মেয়েরাই পায়। হ্যাঁ, কি বলো না, তাড়াতাড়ি খেয়ে ওঠো। ও এত দূর থেকে এসেছে, ক্লান্ত হয়ে আছে, বিশ্রাম করবে না নাকি? হ্যাঁ সব ঠিকঠাক করে রাখলাম। তোমার তো মশারি টাঙিয়ে শোবার অভ্যাস নেই, মশার ধূপটা জ্বালিয়ে দেবো না থাকবে? আমাদের এখানে যা বড় বড় মশা, রাত্রিবেলা টের পাবে। খাবার জলও রেখে গেলাম, আর কি চাই বলো? আর যেটা চাই সেটা তো দিলে না। কি পাও না? দাও না। আরে আরে পূজা, বাবু এসে পৌঁছে গেলেন, বললেন যে আমার শর্ত আমি পূরণ করেছি, এখন তোমার শর্ত পূরণ করো। কোন শর্ত মনে নেই? না, আমার তো কিছুই মনে পড়ছে না। তাহলে একটু কাছে এসো, মনে করিয়ে দিচ্ছি। শর্ত ছিল তুমি আমাকে একটা ভীষণ দুষ্ট হয়ে গেছ। তুমি এখানে কি করছো? বাবা কখন দেখে ফেলবে? তুমি যাও, যাও না। কেউ কোথাও নেই, মাসিমা মেসমশাই শুয়ে পড়েছেন। আমার পাওনাটা দিয়ে দাও প্লিজ। না এখন না, যাও, যাও না। মোটেই যাব না, চুমু না খেলে আমি শুতেই যাব না। যত তাড়াতাড়ি তুমি আমাকে চুমু দিয়ে দেবে তত তাড়াতাড়ি আমি চলে যাব। যাও, রাত্রি অনেক হয়ে গেছে, ছোট্ট বাচ্চা মতন জেদ করে না, যাও যাও। ওহো, ফের আমাকে সকালের জন্য ওয়েট করতে হবে। তাই হোক, বুদ্ধু। আরে যমুনা, কোথায় গেল কে জানে? আরে কি করছো, কি এক কাপ চা দাও। মাসিমা মেসমশাই, আমি নদীতে স্নান করতে যাচ্ছি, আপনারা চিন্তা করবেন না, আমার একটু দেরি হতে পারে, আমি যাচ্ছি। মেসমশাই, আমি নদীতে স্নান করতে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে, আপনারা চিন্তা করবেন না, আমি আসছি। এ বাবা, তুমি এত চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছো কেন? আমাদের বাড়িতে তো কেউ বয়রা বা কালা নেই। ব্যাপারটা হলো মেসমশাই, আমার কলেজের এক বন্ধু কানে খুব কম শুনে, ওর সাথে চেঁচিয়ে কথা বলে বলে অভ্যেস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু হঠাৎ তুমি নদীতেই যাচ্ছ কেন? স্নান করবার জন্য। হ্যাঁ, নদীতে স্নান করতে? না 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 না, আরে সকালে তোমার মাসি তোমার জন্য কুয়ো থেকে জল তুলে রেখেছে, যাও ওখানে গিয়ে স্নান করো, গিয়ে যাও যাও যাও। না মেসমশাই, নদীর জল মানে স্রোতের জলের ধারায় স্নান করার যা মজা, সেটা কি আর ওই কুয়োর জলে পাওয়া যাবে? আরে তুমি জানো না, ওটা পাহাড়ি জল, স্নান করলে ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ ঠান্ডা লেগে যাবে, আমি কি আপনার মতো বুড়ো হয়ে গেছি? আর একান্তই যদি জ্বর এসেই যায় না, তাহলে ভিক্স লাগিয়ে নেবো, না হলে অমৃতঞ্জন ঘষে দেবো, আর ভালো একটা ট্যাবলেট খেয়ে নেবো, ব্যাস ভালোই যাবো। মেসমশাই আমি যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাও যাও যাও। এই যমুনা, নাও চাটা ধরো। আরে পূজাকে বলো তো আমাকে খবরের কাগজটা দিয়ে যেতে। পূজা কি ঘরে আছে? পূজা এখনো মন্দির থেকে বেরেনি? না, ও বলেছে মন্দিরের পুজো সেরে রূপার কাছে কি কাজ আছে সেখানেই যাবে। আচ্ছা আচ্ছা, নাও খবরের কাগজটা ধরো তো।
রাত্রে বলেছিল যে সকালবেলায় দেখা হবে, আর সকাল সকাল বন্ধুর বাড়িতে কাট। কি বাবা, এত তাড়াতাড়ি দেখছি তুমি নদীতে স্নান করে ফিরে আসলে। হ্যাঁ না, মানে যেতে গিয়েও ফিরে এলাম, এখানেই স্নান করব ভাবলাম। বয়ে যাওয়া নদীর স্রোতের জলের ধারায় স্নান করার যা মজা, সেটা কুয়োর জলে কি পাওয়া যাবে? না, নদীর জলে হয়তো ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা? কিসের ঠান্ডা? তুমি কি আমার মতো বুড়ো হয়েছো নাকি? আর যদি ঠান্ডা লেগেই যায় না, তাহলে ভিক্স কি অমৃতাঞ্জল লাগিয়ে নেবে, নইলে একটা ট্যাবলেট খেয়ে নেবে, ব্যাস ঠান্ডা হুশ। যাও যাও যাও, স্নান করে এসো, যাও। না, আমি এখানেই করব। দেখো বাবা, তোমরা হলে শহরের ছেলে, নদীতে স্নান করার সুযোগ কি রোজ রোজ তুমি পাবে? আর একবার স্নান করলে অসুবিধা কি আছে? যাও 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 যাও। এই জন্যই লোকে বলে মেয়েদের মন দেবতাও বোঝে না। আমাকে এখানে ডেকে নিজেই এখানে এলো না, ছলনায় পড়ে আমার কি অবস্থাই না হলো। ফালতু, না পেলাম গরম জল না পূজা। ও বাবা রে, কি ঠান্ডা জল, স্নান করি কি করে? ভালো হয়েছে, ভালো। তুমি তুমি কখন এলে? এক ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। শুনে এলাম তুমি রূপাদের বাড়িতে গেছো বলে। তাহলে কি সবাইকে ঢেড়া পিটিয়ে আসবো নাকি, যে প্রেম করতে যাচ্ছি নদীর পাড়ে? ওহ, ঠিক কথা। যাকগে, ভীষণ শীত করছে, আমার টাওয়ালটা দাও না গো। দিচ্ছি। আরে আপনি একদম ব্যস্ত হবেন না, আমি লেজার বুক আর অ্যাকাউন্ট বুক নিয়ে কালই পৌঁছে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আর স্যার শুনুন, মালগুলো আমি ট্রান্সপোর্টে পাঠিয়ে দিয়েছি, কাল সকালেই ফ্যাক্টরিগুলোতে পৌঁছে যাবে। মহেন্দ্র, তুমি এখানে? স্যার নমস্কার, একটা পার্টির পেমেন্ট কালেকশন করার জন্য আমি এখানে এসেছি, তাছাড়া আমি তো আপনার কাছেই যাচ্ছি। আরে ফ্যাক্টরির প্রবলেমের সময় তুমি ফ্যাক্টরি ছেড়ে চলে কেন? ফ্যাক্টরি ফ্যাক্টরি তো আর কোনো প্রবলেম নেই স্যার, জমির ব্যাপারটাও ফাইনাল হয়ে গেছে। আপনাকে ছোটবাবু কিছু জানায়নি? ছোটবাবু? তোমার ছোটবাবু কোথায়? স্যার তিনি তো গতকালই বাড়ি চলে গেছেন। মহেন্দ্র, তোমার এখানকার কাজ শেষ হয়েছে? কিছু মেডিসিন নেবার ছিল। ঠিক আছে, মেডিসিন কিনে তুমি আমার সাথে অফিসে দেখা করো। অমর এসেছে। অমর বাবুর না তো? বাড়িতে ফোন করেছিল? ফোন করেনি তো। আরে ম্যানেজার বললো কাল দুপুরেই রওনা হয়েছে, সে এখানে আসেনি, তাহলে গেল কোথায়? আরে বুঝতে পারছি না যে কোথাও কোনো গোলমাল হলো না, সেরকম হলে ফোন করতো ছেলেটা, ফোনও করেনি, তাহলে ও গেল কোথায়? ও ও তাহলে দীনবন্ধুর ওখানেই গেছে। আরে তাহলে তো ভালোই, আপনি কেন চিন্তা করছেন? দীনবন্ধু বাবু তো আপনার ছোটবেলার বন্ধু, তাছাড়া উনি তো আপনার বেয়াই হতে চলেছেন। তা ছোটবাবু যদি তার বাড়িতে যান সে তো ভালো কথা। ও ঠিক আছে, তুই যা তো, তোর কাজ কর। ওহো, বাবু তাহলে ওখানেই গেছেন। একি, তুমি ঠাকুরকে
প্রণাম করলে না? আমি পাথরের গায়ে মাথা ঠেকাই না। ওর কোনো দোষ নিও না প্রভু, ও কিচ্ছু মানে না, ওকে ক্ষমা করে দাও ঠাকুর। সত্যি কি তুমি কোনো দেবদেবীকে বিশ্বাস করো না? দেবতাদের বিশ্বাস করি না, কিন্তু একজন দেবীকে নিশ্চয়ই বিশ্বাস করি। সত্যি? কোন দেবী? প্রেম দেবী। হ্যাঁ, প্রেমে দেবী? হ্যাঁ, যে আমার সামনে দাঁড়িয়ে আছে। এই এই পূজা দাঁড়াও, এই জানা দাঁড়াও, আমি তোমাকে ধরবই। এই 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 যেও না পূজা, দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও বলছি। এই 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 আচ্ছা আরো এই এই খুশির কথা, আপনারা দুজন এতদিনে বিয়াই হয়েছে, ওখান থেকে আমি বিবাহের শুভতিথি ছিল। ঠিক হয়ে গেল, এখন মিষ্টি মুখটা। বর্তমানে দেওয়া নেওয়ার কথাটা পাকা করে নেওয়া ভালো। হ্যাঁ, দান সামগ্রীর ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় ভালো। হ্যাঁ দেখ বদ্রি, তুই হলি আমার ছোটবেলার বন্ধু। আরে বাবা, বন্ধু বন্ধুর জায়গায়, আচার বিচার থাকবে তার জায়গায়। আমার একমাত্র মেয়ের বিয়ে হচ্ছে, আর সেটা হচ্ছে আমার প্রাণের বন্ধু বদ্রীপ্রসাদের ছেলের সঙ্গে। আমার মেয়েকে আমি এমন ধুমধাম করে বিয়ে দেবো যে আশেপাশের গ্রামগুলো এমন বিয়ে জীবনে দেখেনি। আচ্ছা কি কি দিবি সেটা শুনি। 5 ভরি সোনার হার, 3 ভরি সোনার চেন, আর কান ভরে থাকে যেন এমন ঝুমকা। আর আর 4 ভরি সোনার চূর, মুক্তোর বাজুবন্ধ, মাথার টিকলি, সোনার চুড়ি, আর আর দেবে বলে দাও। আর জামাইয়ের জন্য 5 ভরি সোনার চেন, সোনার ব্যান্ডওয়ালা ঘড়ি, হ্যাঁ আর 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 ওই কালার টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসব তো দেবই। তাছাড়া সোফা সেট, পালঙ্ক, বাসনকোসন, দান সামগ্রী সবকিছুই দেব। তাছাড়া বউ ভাতের খরচা বাবদ 50,000 টাকা নগদ দেব। থোক ব্যাস, আর কিছু না। আর 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 যা চাইবি তাই দেব। দীনবন্ধু, অমর আমার একমাত্র ছেলে। আজ পর্যন্ত তার পড়াশোনার জন্য আমি 10 লক্ষ টাকা খরচ করেছি। হায়ার স্টাডিজের জন্য আমেরিকা পাঠাতে চলেছি, তার জন্য দরকার 15 লক্ষ টাকা। দিবি তুই 25 লক্ষ টাকা? 25 লক্ষ টাকা? আমি এত টাকা কোথায় পাবো, কি করে দেব? কেন দিবি না? আমার ছেলে হচ্ছে হীরের টুকরো, গ্রামের সব সম্পত্তি ওজন করলেও ওর সমান হবে না। কিন্তু এতগুলো টাকা আমি কোথায় পাবো? আরে আমার সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব তাই তো দেব আমি। ঠিক আছে, তোর সামর্থ্য অনুযায়ী তুই তাহলে পাত্র খোঁজ, আমাকে ক্ষমা কর। তুমি এসব কি বলছো? তুই সব কর, বড়দের মধ্যে কথা বলবি না, আমার যা বলার আমি বলে দিলাম। এই এই বদ্রি, আরে আমি তো তোর বন্ধু রে। বন্ধু বন্ধুর জায়গায় আচার বিচার থাকবে তার জায়গায়। 25 লক্ষ টাকা দিলে বিয়ে হবে, না হলে নয়। বদ্রিদা, আমি আপনাকে হাত জোর করছি, বিয়েটা আপনি ভেঙে দেবেন না। এই বিয়েটা ভেঙে গেলে আমরা কারোর কাছে মুখ দেখাতে পারবো না। চুপ করো যমুনা, এরকম লোকের কাছে হাত জোর করে দয়া ভিক্ষার কোনো মানে হয় না। জানা ছিল না যে শহরের জল পেটে পড়লে মানুষ লোভী হয়ে যায়? আর এরকম লোভী সংসারে আমি কখনোই মেয়েকে পাঠাবো না। পাঠাস না, আমি চললাম। না মেসমশাই, মেসমশাই আপনি এরকম করবেন না। আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আমি অমরকে ছাড়া মোটেই বাঁচবো না। আর যদি অমরের সাথে আমার বিয়ে না হয় না, ভগবানের দিব্যি দিয়ে বলছি নিজেকে শেষ করে দেব। আরে মা, তুমি মনে এত দুঃখ পাচ্ছ কেন? তুমি তো আমার সংসারের সৌভাগ্য, তুমি হচ্ছে আমার ঘরের লক্ষ্মী। আজ নয়,
15 বছর হলো আমি তোমাকে আমার ঘরের বউ হিসেবে স্বীকার করে নিয়েছি। শোনো মা, তুমি তো আমার লাল টুকটুকে রাঙা বউ। তাহলে ওই 25 লক্ষ টাকা? টাকা? এই মূর্খ, তোমার বাবা এইটা দেবো সেইটা দেবো বলে আমার বন্ধুত্বকে যে অপমান করলো, তাই ওকে শিক্ষা দেবার জন্য এটা একটা ছোট্ট ঝটকা। ছোট্ট ঝটকা? আরে এই ছোট্ট ঝটকা আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল যে। আরে যেমন বললি তেমন শুনলি। দেখ ভাই, আমায় ক্ষমা কর তুই, আমি হলাম মেয়ের বাবা। যৌতুকের কথা উঠলো বলে এইটা দেবো সেইটা দেবো বলে অনেক আজে বাজে বকে ফেলেছি, আমায় ক্ষমা করে দে ভাই। এই বেটা দীনবন্ধু, তোর মেয়ে তো আমার ঘরে লক্ষ্মী হতে যাচ্ছে। আরে কন্যা রত্নের মতো অপূর্ব সম্পদ এই দুনিয়ায় আর কি আছে? বদ্রিদা, আপনার মতো বন্ধু আর বেয়াই ভগবান যেন সবাইকে দেন। পত্তিরে পূজা, তোকে যা দেখতে লাগছে না, কেন নজর দেবো না বলতো? দেখলেই লোভ লাগছে, অমরদা দেখলে সেও অজ্ঞান হয়ে যাবে। একটু দাঁড়িয়ে যাই। কেন, কি হয়েছে? না আসলে বিড়ালটা রাস্তা কাটলো, অশুভ না? যত সব ফালতু কথা, তুই এসব কথা বিশ্বাস করিস? কিছু হবে না, চল। নিন, এবারে কন্যার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিন। এরকম অঘটন কেন হলো? আজকেই এমন অমঙ্গলের ঘটনা? কোনো অমঙ্গল হবে না, ভগবান শিবের কৃপায় সব মঙ্গল হবে। নিন, এবার সিঁদুর পরিয়ে দিন তো। আচ্ছা, সবই সেই ভগবানের কৃপা। হ্যাঁ, এদিকে শোনো। কি হয়েছে? পরকনে যাওয়ার সময় হয়ে গেছে, পূজাকে কোথাও পাচ্ছি না। হ্যাঁ, পূজা ঘরে নেই, কোথায় গেল? সব জায়গায় খুঁজে দেখেছি, কোথাও নেই। কালকে সেই অমঙ্গলের ঘটনা দেখে ওর খুব মন খারাপ হয়ে গেছে, আমার খুব ভয় করছে। না মাসিমা, ভয় পাওয়ার কিছু নেই, আমি জানি পূজা কোথায় আছে, আমি ওকে সঙ্গে করে নিয়ে আসছি। হে প্রভু, আমি এমন কি ভুল করেছি, কি পাপ করেছি, তাহলে এই শুভ দিনে এরকম অশুভ ঘটনা কেন ঘটলো? প্রভু, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে শাস্তি আমাকে দাও, আমি সব সইতে পারবো, কিন্তু ওকে তুমি শাস্তি দিও না প্রভু। পূজা, মন খারাপ করো না পূজা, আমার কিচ্ছু হবে না। শুভ অশুভ এসব আমাদের মনের ভুল, পুরনো দিনের লোকেদের পুরনো ধারণা, এখন যুগ অনেক বদলে গেছে। জানি বদলে গেছে, কিন্তু জন্ম মৃত্যু সুখ দুঃখ প্রেম ভক্তি সেগুলো যেমন ছিল তেমনি তো আছে, নয় কি? আরে পাগলি, সুখ দুঃখ তো মানুষের কর্মের উপর নির্ভর করে, এসবের সঙ্গে ওই পাথরের কি সম্পর্ক? না, এমনটা বলো না, ভগবানকে পাথর ভেবে তাকে অপমান করো না, ভালো হবে না। কারো ভালো কি মন্দ করাটা তোমার ভগবানের কাজ নয়, মানুষের কাজ। যদি আমি ঠিক থাকি, ভালো চিন্তা করি, তবে আমার ভালো হতেই হবে। তার মানে ঈশ্বর বলে যে কোনো শক্তি দুনিয়ায় আছে তুমি তা মানো না, কিছুই বিশ্বাস করো না? যেখানে ঈশ্বর বলে কিছুই নেই সেখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন উঠছে কেন? তুমি ওই নাস্তিকদের মতো কথা কেন বলছো? আমি তো নাস্তিকই, ঈশ্বর ভগবান দেবী দেবতা এসব হচ্ছে মানুষের কল্পনা,
আমি শুধু তাই বিশ্বাস করি যা আমি নিজে চোখে দেখি। যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি এটা সত্যি, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো সেটাও সত্যি, এই মন্দিরটাও সত্যি। তুমি এই মন্দিরটাকে সত্যি বলে ভাবো? হ্যাঁ। তাহলে ঈশ্বরকে সত্যি বলে মানো না কেন? তুমি জানো ভগবান শিব না? না, যেমন আমি তোমার বিশ্বাসকে বদলাতে পারবো না ঠিক তেমনি তুমিও আমার বিশ্বাসকে বদলাতে পারবে না, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমার পথের কাঁটা হব। তুমি শুধু একজনকে কেন, হাজারটা শিব শম্ভুকে পূজা করতে পারো, আমি তোমাকে বাধা দেব না। এখন চলো। যাবে? রাত্রার জন্য এত বছর অপেক্ষা করে আছি, আজই যে সেই রাত্রি, আর এমন রাতে তুমি এত চুপচাপ কেন, কিছুই বলার নেই? আরে ওড়না দিয়ে সুন্দর মুখটা লুকিয়ে রেখেছো কি জন্যে? আমার মুখটা কি তোমার দেখতে ইচ্ছা করছে না? আমার লজ্জা করছে। তোমার মনে আছে ছোটবেলায় আমরা বড়বউ খেলতাম দুজনে, তুমি হতে রাঙা বউ আর আমি তোমার পেছনে দৌড়াতাম তোমাকে ধরবার জন্যে, তুমি লুকিয়ে থাকতে পাঁচিলের আড়ালে আর আমি তোমাকে খুঁজতে খুঁজতে ডাকতাম লাল টুকটুকে রাঙা বউ। আজ কিন্তু সত্যি সত্যি আমার সামনে বসে আছে আমার সেই লাল টুকটুকে রাঙা বউ। হ্যাঁ, যতই তোমাকে দেখি আশা মেটে না। আরে হ্যাঁ, মনে পড়ে গেল কি আমার জিনিসটা যেটা এতদিন পাইনি, ভীষণ দেরি হয়ে গেল। আমি কিছুই বুঝতে পারছি না। এখনো বুঝতে অসুবিধা হচ্ছে কেন, আমরা তো এখন স্বামী স্ত্রী হয়ে গেছি, দাও না। আমার লজ্জা করছে। আরে বোকা, আজ রাতে লজ্জা কিসের? নববধু কাছে শোভো, মিছি মিছি লজ্জাকে রাখো দূরে, থেকো না দূরে কাছে শ্বশুরে, থেকো না দূরে কাছে শ্বশুরে, ঢেলে দাও তোমার রূপের মধু। কাছে এসেছে নববধূ, কাছে এসেছে
স্বর্ণপাল গীতে আজ সেজেছে যে স্বপন, স্বপ্নের দোলাতে দোলে যে জীবনে যৌবনে অবিরাম সুখের বরষণ, কাছে এসেছে নববধূ গো, কাছে এসেছে আজ নববধূ। বরষা দেয় মনে অনেক ভরসা, সেই ভরসাতে হে হে কে রাঙে, আচ্ছা সেই ভরসাতে মিছির লজ্জাকে রাখো দূরে, দুষ্ট হইও না যে হে হে মরে যাই লাগে, আচ্ছা দুষ্ট হইও না যে মরে যাই লাগে, তুমি বিনা বলো কে আছে আমার কাছে, এসেছে এসেছে নববধূ, কাছে এসেছে নববধূ, কাছে এসেছে নববধূ। আরে দাঁড়িয়ে আছো কেন, ডাক্তারকে ফোন করো। অমর 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 এই অমর। আচ্ছা এক্সরেতে কিছু ধরা পড়েনি, সবই ঠিকঠাক আছে। আপনি কি ধরনের শব্দ শুনেছিলেন? ঘড়ির কাঁটা চলার মতো টিকটিক টিকটিক। আমার তো মনে হচ্ছিল যেন ব্রেনের সব নার্ভগুলো ছিঁড়ে যাবে, কেউ যেন হাতুড়ি দিয়ে আমার মাথায় খুব জোরে জোরে মারছিল। আচ্ছা আপনি সেরকম কিছু শুনেছিলেন? না ডক্টর, আমি এমনিতে কোনো শব্দ শুনিনি, আমি শুধু দেখলাম ও নিজের মাথায় হাত দিয়ে যন্ত্রণা চিৎকার করছিল। আইসি আপনারা একটা কাজ করুন, ফার্দার অবজারভেশনের জন্য
অমরবাবুকে তিন চার দিনের জন্য হসপিটালে ভর্তি করে দিন। আপনি যা ভালো মনে করেন ডাক্তারবাবু। আপনারা অমরবাবুকে নিয়ে কেবিন নাম্বার 5 চলে যান, আমি বাকি সব ব্যবস্থা করে দিচ্ছি। চলো। আচ্ছা আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, আপনারা নিয়ে আসুন। এই কি ভাবছো? কিছু না। কিছু যদি নাই হবে তবে এরকম মুখ গোমড়া করে বসে আছো কেন? ভেবেছিলাম তোমাকে ঘিরে কত কিছু, তোমার জীবনে যাতে কোনো কষ্ট না আসে, কিন্তু দেখো তোমাকে কত কষ্ট দিচ্ছি। হাসছো যে? হাসবো না তো কি করবো, আমি পাগলের মতো কথা বললে কান্না হাসি পায় না। জুসটা খাও। আমার এটা দরকার নেই। তাহলে বুঝতে পারছো না? না না, আগে এটা তারপর ওটা। আগে এটা তারপর ওটা। এটা হসপিটাল, যে কেউ এসে পড়বে। কেউ আসবে না। আপনার শরীর ভালো আছে তো অমর বাবু? ইয়েস ডক্টর। ও রোগের ব্যাপারে কিছু জানতে পারলেন ডক্টর? আর দু তিনটে টেস্ট এখনো বাকি আছে, তারপরেই সব জানতে পারবো। আরো দু তিন দিন আপনাকে এখানে থাকতে হবে অমর বাবু। টেক কেয়ার অমর বাবু। ইয়েস ডক্টর, থ্যাংক ইউ। টেক কেয়ার। আরে কিসের টেক, কি রোগ হয়েছে সেটাই বলতে পারছি না, শুধু শুধু এখানে পড়ে থাকতে হচ্ছে। এতে ডাক্তার আর কি করতে পারে, তারা তো আমাদের মতোই মানুষ, যতটুকু জানবে ততটুকুই বলবে। মানে? মানে এই দুনিয়ায় আর একজন ডাক্তার আছেন যিনি সবার বড়, তিনি একমাত্র সব রোগ সারাতে পারবেন। আচ্ছা তাহলে সেই ডাক্তারটি কে? উনি হচ্ছেন ভগবান শিব শঙ্কর। আচ্ছা। আমার কথা বিশ্বাস করো, কায়মন বাক্যে পবিত্র মন নিয়ে যদি প্রার্থনা করি আমরা, তাহলে তিনি আমাদের সব দুঃখ দূর করে দেবেন। পূজা, ওই পাথরের যদি দুঃখ দূর করার সাধ্য থাকতো না, তাহলে দুনিয়াতে আর দুঃখ বলে কিছু থাকতো না। রুগী হয়েও তো তাকে একটু বিশ্বাস করতে পারো। পূজা, তুমি আমার উপর রাগ করেছো? তোমার উপর না। তাহলে কার উপরে? সেই ভগবানের উপরে যিনি তোমাকে এক ফোঁটাও বুদ্ধি দেননি। বুদ্ধি দিন বা না দিন, কিন্তু দেখো তোমার মতো সুন্দরী আর মিষ্টি মিষ্টি কথা বলা স্ত্রী তো দিয়েছেন। এবার ছাড়ো সব কথা, কাছে এসো না। না প্লিজ। আরে নাও, তোমার শরীর দুর্বল, আগে এটা তারপর ওটা। আগে ওটা তারপর এটা। না, ছোট ছেলেদের মতো বায়না করতে নেই, শরীর দুর্বল জুস খাও।
না, জিও না, জিও না, একদম জিও না। এটা কি ঘর না জাদুঘর? আরে কিছু নড়লেই মুখটা থরথর করে, হাওয়া বইলেই রক্ত জল হয়ে যায়। যদি এমনটাই চলে তাহলে দেশের ভবিষ্যৎ কি হবে? আরে এই তরকারিতে নুন দিলাম কি না, ভুলে গেছি বোধ হয়, সব ভুলে যাচ্ছি। একটা লোক কত কাজ করবে। আরে কি হয়েছে দেখি, কেন এত জোরে চিৎকার করছিস তুই? বাবু খোকা বাবুকে যে ভূতটা ধরেছে না, সেটা সারা বাড়িতে ঘোরাঘুরি করছে। চুপ কর, খোকা বাবুর কিচ্ছু হয়নি, খবরদার আর এমন কথা বলবি না কখনো তুই। বাবু যদি আপনি রাগ না করেন তবে একটা কথা বলি, মদনপুরে বাবা বজরঙ্গী আছেন, আহা ভূত পেয়ে তাড়াতে তার খুব নাম ডাক, যদি ছোট বাবুকে আমরা ওখানে নিয়ে যাই তাহলে খুবই ভালো হয়। শম্ভু ভূত প্রেত বলে কিছুই নেই, এসব হলো তোর মতো লোকের মনের ভুল। শোন বদ্রি, শম্ভু কিন্তু ঠিক কথাই বলেছে, আমাদের এত চেষ্টা করা সত্ত্বেও ফল তো কিছুই হলো না। ওর কথা অনুযায়ী যদি বজরং বাবাকে এনে দেখাই আমরা তাতে কি অসুবিধে? শোন আমাকে যদি বলিস তাহলে নিজে গিয়ে বজরং বাবাকে নিয়ে আসি আমি। ঠিক আছে, যা ভালো বুঝিস তাই কর। হ্যাঁ, আরে শম্ভু আগে ওই বজরং বাবার কাছে কিভাবে যেতে হবে সেই পথটা শুধু তুই আমায় বলে দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রভু আমার স্বামীকে আর এত কষ্ট দিও না। পূজা, 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 না তুমি কেঁদো না পূজা, কেঁদো না, চলো। আমার কি হয়েছিল পূজা, কেন আমি তোমার সঙ্গে এরম ব্যবহার করলাম আমি বুঝতে পারছি না, কেন এমন হলো? সত্যি বলছো, তোমার কিচ্ছু মনে নেই? না কিছুই মনে নেই, কেবল এটাই মনে আছে যে যেন কেউ আমাকে দু হাত দিয়ে চেপে ধরেছে। আমার শরীর, আমার চোখ, আমার বুদ্ধি কোনোটাই যেন আমার বশে নেই, আর আর কেউ যেন আমার উপর ভর করেছে। সেই মুহূর্তের কথা মনে পড়লে ভয়ে ভয়ে আমি আটকে উঠি পূজা, ভয়ে আমি আটকে উঠি। শোনো, যা কিছু ঘটে গেছে সব ভুলে যাও,
তুমি ভগবান শিবশম্ভুকে স্মরণ করো, তাকে স্মরণ করলে তুমি সব বিপদ সব ভয় থেকে মুক্তি পাবে। সত্যি যদি ভগবান থাকেন তাহলে তিনি তোমাকে কেন দুঃখ দিচ্ছেন? তুমি তো তাকে পূজো করো। আমার আবার কিসের দুঃখ? আমি তো খুব সুখী আছি। না পূজা, আমি জানি আমি তোমাকে একদিনের জন্য সুখ দিইনি। ভেবেছিলাম বিয়ের পরে হানিমুনে কাশ্মীরে যাব আমরা, প্রেমের সেই বাগানে সব সুখের বসন্তকে তোমার পায়ের তলায় এনে দেব। কিন্তু সেসব স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। আমাদের ভালোবাসার উপরে কারো যেন নজর লেগে গেছে। না অমনটা বলো না, তুমি যেখানেই থাকো দুনিয়ার সব সুখ আমার সেখানেই আছে। তুমি আমার পাশে আছো, জীবনের সব বসন্তই আমার পাশে আছে। তুমি ভালো হয়ে গেলে ভাবো আমার সব কিছু পাওয়া হয়ে গেছে। কিন্তু সুস্থ জীবনে ভবিষ্যতে ফিরতে পারবো আমি? কেন পারবে না, দেখবে ভগবান শিবশম্ভু আমার বরকে একদম সুস্থ করে দেবেন। তুমি বসো, আমি আসছি। আমায় ছেড়ে কোথায় যাচ্ছ? তুমি কালকে কিছুই খাওনি, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। না পূজা, থাক। তুমি শুধু আমার কাছে থাকো, আর আমি শুধু তোমার এই সুন্দর মুখটাকে এভাবে দেখতে থাকি, আর আমার কিচ্ছু দরকার নেই। আমি তোমাকে ছেড়ে কোথায় যাব, এই তো তোমার পাশেই আছি। শোনো, কিছু না খেলে তোমার শরীর খারাপ হয়ে যাবে না? আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আসছি। মা, মা গো, মা, আচ্ছা বাচ্চা, কতদিন ধরে এরকম হচ্ছে? এরকম তো হয়নি কখনো আগে, এই দুই দিন হলো হয়েছে। বাবা, আপনার শক্তি আর দৈব মন্ত্রের কথা আমি অনেক দিন ধরে অনেকের মুখেই শুনেছি। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি বাবা, দয়া করুন আমার জামাইকে ভালো করে দিন। চিন্তা করার কোনো দরকার নেই বৎস, আমার এই বিভূতি আর এই নিমের পাতা এগুলো দেখলেই সব ভূত প্রেত পিশাচ সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। জয় বজরংবলী, জয় মহাকালী, রক্ষন্তি যক্ষা কপিতস্য নাগা চক্ররায় দস্যু পলায়নি যজ্ঞা দমানল যজ্ঞ চক্র তসস্য মধ্যে তত্তস্য আত্মন পরিত্রাহি বিষ্ণু। জয় মহাকাল।
আসুন আসুন বাবা আসুন। বদ্রি, জয় বজরং বলি। প্রণাম বাবা। জয় মহাকালি। এই বজরঙ্গি, তুই এসেছিস কেন? তোর ঘা ভেঙে আমি রক্ত পান করব। বাবা বাবা, ও আপনার নাম কিভাবে জানলো? ও কি করে জানলো যে আপনি এখানে কেন এসেছেন? বৎসো, এতে আশ্চর্য হবার কিছু নেই। এই পৃথিবীতে যত ভূত প্রেত পিশাচ আছে, সবাই এই বাবা বজরঙ্গিকে চেনে, এবং বাবা বজরঙ্গি সবাইকে চেনে। এই তুই চলে যা, যদি আর এক পায়ে গোর তাহলে আমি তোকে শেষ করে দেব। ভূত পিশাচ নিকট নহিঁ আবে, মহাবীর জব নাম সুনাবে, জয় বজরং বলি। রুদ্রভাগ সহস্রম বিগোগিয়া তঞ্জুষস্ত। এসো বাচ্চা, এসো। জয় বজরংবলী, জয় মহাকালী, জয় শিব শম্ভু। এসো বাচ্চা, এসো, আর ভয় পাওয়ার কিছু নেই। আমি শুধু ইংরেজি না, হিন্দি বাংলা সব কিছু জানি। শুনবি, তুই এখানে কেন এসেছিস? যা বলবার বাংলাতে বল। তুই তাহলে খালি বাংলা বুঝিস, বেচারা। শোন, তাহলে বাংলায় বলছি শোন, তুই তো নিজেকে খুব বড় তান্ত্রিক ভাবিস না, তাই এখানে কেন? আমি নিজেকে বড় বলে ভাবি না, কিন্তু তুই তুই এই সংসারে একটা বড় সমস্যা তৈরি করেছিস, সেই জন্যই আমি তোকে এখান থেকে বের করে দিতে এসেছি। আরে তুই তো, তুই তোর গুরু আমাকে বের করতে পার না। আচ্ছা, আমার শক্তি কত দেখবি তো? তবে দূরে দাঁড়িয়ে আছিস কেন? আমার কাছে আয়, আয় আমার কাছে আয়। আচ্ছা, জয় বজরংবলী। আরে বাবা, বাবা আপনার কি হলো? এই দেখলি তো বাবা বজরঙ্গির কি অবস্থা করেছি? এসেছিল আমাকে বের করে দিতে, কোনো শক্তি আমাকে বের করতে পারবে না। কিন্তু কেন তুমি আমার ছেলেকে ধরেছো? কি জন্য তাকে অশান্তি দিচ্ছ? কি জন্যে? কারণ আমি তাকে ঘেন্না করি, আমার সর্বাঙ্গে প্রতিশোধের আগুন জ্বলছে।
তোমার অমরকে শেষ করার পরে আমার আত্মা শান্তি পাবে। আমি এর মাথা সিঁদুর মুছে দিয়ে যাব। আমার অমর কি ক্ষতি করেছে তোমার? কেন তার জীবন তছনছ করছো? আমি আমার ছেলেকে ভালো মতন জানি, সে কারোর অমঙ্গলের চিন্তাই করতে পারে না। আচ্ছা, তোমার অমর সম্বন্ধে তো ভালোই জানো। ওর এই ভদ্র অভিনয়ের পিছনে থাকা আসল চেহারাটা তুমি বা জানবে কিভাবে? ও হচ্ছে এক নম্বরের বদমাশ আর লম্পট। ওকে যন্ত্রণা দিয়ে না মারলে আমার আত্মা শান্তি পাবে না। না না, আমার নাম। সেদিনও ছিল এমনই অন্ধকার রাত্রি। কিন্তু তুমি এই বৃষ্টির রাতে একা কোথায় যাচ্ছিলে? বন্ধুর বার্থডে পার্টির থেকে হোস্টেলে ফিরছিলাম। রাস্তায় হঠাৎ স্কুটি খারাপ হয়ে গেল, আর ওই গুন্ডাগুলো। ওরা আর তোমাকে কিছু করতে পারবে না, ভয় করো না, আমার সঙ্গে চলো। আমি এই কাছেই একটা ঘর ভাড়া নিয়ে থাকি, বৃষ্টি থেমে গেলে তোমাকে হোস্টেলে পৌঁছে দেব। এসো। তুমি একটু দাঁড়াও, আমি এখনই আসছি। নাও, ভেতরে গিয়ে চেঞ্জ করে নাও।
কেঁদো না জুলি, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমি কথা দিচ্ছি, ড্যাডকে রাজি করিয়ে খুব শিগগিরই তোমাকে বিয়ে করে বাড়ি নিয়ে যাবো আমি। ইটস মাই প্রমিস। এই আংটিটা পরিয়ে আমি তোমাকে কথা দিলাম। আমার এই হাতের আংটিটা তুমিও পরে নাও অমর, এটা হবে আমাদের মিলনের সাক্ষী। এই আংটি সব সময় তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে। কিন্তু অমর ওর কথা রাখলো না, আমাকে ধোকা দিয়ে ছেড়ে চলে গেল, আর ওর প্রতারণার ফল ভোগ করলাম আমি। সমাজের হাত থেকে নিজেকে বাঁচাতে আমি বাধ্য হয়ে আত্মহত্যা করলাম, যে আমার সর্বস্ব লুটে নিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। আমি তাকে ছাড়ব না, ওকে কখনো ছাড়ব না, ওর রক্ত খাবো আমি। না, এ কথা বলো না। আমি যদি এসব জানতাম না, ওই অমরের বিয়ে তোমার সাথেই দিতাম তাহলে। বাবা, ওই বিয়ের কথা আপনি একদম বিশ্বাস করবেন না। আমি অমরকে ছোটবেলা থেকে চিনি, ও আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে পারে না। ও যা বলছে সব মিথ্যে। কি বললি? সব মিথ্যা বলেছি? এই জন্যই বলেছিলাম স্ত্রী লোকের ওই পিশাচিনীর থেকে দূরে থাকা উচিত। যাও, নিয়ে যাও এখান থেকে। চলো তো, তোমরা সবাই বাড়ি চলো। চল মা, চল। এবার দেখ আমি তোকে কি করি। চলে গেছে পিশাচিনী, এ হচ্ছে বজরঙ্গী বাবার মন্ত্র শক্তির কেরামতি। জয় বজরং বলি, জয় শিব শম্ভু, জয় মহাকালী। অমর, কি রকম লাগছে বাবা? এই অমর, অমর বাবা, আমার ছেলেকে ভালো করে দিন। আমি আর এসব সহ্য করতে পারছি না। আমার ছেলের এই অবস্থা আমি আর দেখতে পারছি না বাবা, দেখতে পারছি না। শোনো, কয়েকদিনের জন্য তোমার ছেলেকে তোমার পুত্রবধূ থেকে আলাদা করে রাখো, নইলে ওই জুলি প্রেতাত্মা ওর ওপর আবার প্রতিশোধ নেবার জন্য ফিরে আসতে পারে। নিশ্চিন্ত থাকো, আমি একটা তাবিজ তৈরি করে দিচ্ছি, কাউকে পাঠিয়ে তুমি আমার থেকে নিয়ে আসতে বলবে, তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে। সেই তাবিজ ধারণ করলে কোনো অশুভ শক্তি ওকে স্পর্শ করতে পারবে না। বজরঙ্গী বাবাকে এখন বিদায় দাও। প্রণাম। জয় বজরং বলি, জয় মহাকালী, জয় শিব শম্ভু। নমি তোমায় মহাবীর পবন নন্দন, শ্রেষ্ঠ ভক্ত শ্রীরামের অতি বিচক্ষণ। কে কে? তুই এখানে এসেছিস কেন? তোকে সাবধান করার জন্য। মানে কি বলতে চাইছিস তুই? আমি ওকে মারতে গিয়েছিলাম, কিন্তু তোর জন্য বেঁচে গেল। আমি তোকে সাবধান করে দিচ্ছি, আমার পথের কাঁটা যে হবে তাকে শেষ করে দেবো। সরে যা রাস্তা থেকে। কার জীবন শেষ হবে আর কার জীবনটা থাকবে সেটা ওপরওয়ালাই ঠিক করে। কোন মানুষ বা কোন প্রেতাত্মার সে শক্তি নেই। সেই শক্তি আমি জোর করে অধিকার করব। অমরকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। আরে এই দুষ্ট আত্মা, অমরের জীবনটা ভগবানের দান, তাছাড়া কারো মৃত্যু চিন্তা করা মহাপাপ। বাবার পুণ্যের হিসাবটা তোর কাছেই রাখ বজরঙ্গী। তাকে যেমন রক্ষা করতে চাইছিস তুই, আমিও প্রতিজ্ঞা করেছি ওকে এই দুনিয়ায় থাকতে দেবো না। এই দুষ্ট আত্মা, এই দুনিয়াতে সর্বদা সত্যই চিরন্তন, সত্য আর মিথ্যা লড়াইতে সর্বদা সত্যরই জয় হয়ে থাকে। তোর
তোর অতৃপ্ত বাসনা তোকে অন্ধ করে দিয়েছে, তাই তুই সত্য আর মিথ্যা তফাৎটা বুঝতে পারছিস না। অপেক্ষা কর, আজকে তোর শক্তি কত এই বাবা বজরঙ্গী তার পরীক্ষা নেবে। জয় বজরঙ্গী, জয় মহাকালী, জয় শিবাশম্ভু। ओम अवरुद्रपति वैहवंदे एवं त्र्यंबकं यथानो वश्यसंस्करत्यथानो शेषसंस्करत्यथानो व्यवसायया। এসেছিলি বাবা বজরঙ্গীকে সতর্ক করে দেবার জন্য, ভয়ে চলে গেলি, বাবা বজরঙ্গীর ভয়ে চলে গেলি। জয় বজরং বলে কি জয়। ওং মপসপন্তুতে ভূতা জে ভূতা ভূমি সংস্কৃতা জে ভূতা বিঘ্নকর্তার তেরস্থন্তু শিব গায়া। ওং জয় বজরং বলি, ওং চামুণ্ডায় কালী, ওং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছয় নমাউ নমাঃ। নমস্কার, এটা হচ্ছে ভূত প্রেত পিশাচিনী দূরীকরণ কবচ কুণ্ডল। এটা তার হাতে বেঁধে দেবে, যতক্ষণ এটা তার হাতে থাকবে ততক্ষণ কোনো ভূত প্রেত পিশাচিনী তার কোনো অনিষ্ট করতে পারবে না। জয় বজরং বলি, না বৎস। যাও বাচ্চা। প্রণাম বাবা। জয় বজরং বলি। ওম পাবনসুত হনুমন্তায় নমঃ। একলা কোথাও যাওয়াটা ভীষণ কষ্টের, কেউ একটা সঙ্গে থাকলে গল্প করতে করতে যেতাম, সময়টা কেটে যেত, খুব ভালো হতো সঙ্গে একটা মেয়ে থাকলে। কিন্তু শালা আমার ভাগ্য খারাপ, আজ পর্যন্ত একটা মেয়েও ফুটলো না, আর ওদিকে বয়সটাও গড়িয়ে গেল। এমনটা হলে দেশের দেশের ভবিষ্যৎ কি হবে? আচ্ছা, আরে হ্যাঁ শালা, আমি কি বোকা? আরে বাবা বজরঙ্গী যদি ভূত ছাড়াবার তাবিজ দেয়, তাহলে বাবা বজরঙ্গী আমাকে মেয়ে পটাবার তাবিজ দেবে। ব্যাস, কাল সকালে বজরঙ্গীর কাছে যাব, তাবিজ নিয়ে আসব, তারপর মেয়ে পটাব। কি সুন্দর মেয়েটা, এরকম মেয়ে যদি আমার পড়ত তাহলে জমে যেত, ওকে নিয়ে ঘর সংসার করা যেত। আচ্ছা গিয়ে জিজ্ঞেস করতাম, বলবো আমাকে বিয়ে করবে? যেমন কর্ম তেমন ফল। একটা কথা মনে রাখবি বুঝলি বাবা শম্ভু, এই প্রেমের ভূত ছাড়াবার জন্য একটাই ওষুধ, মার। গাড়ি চলে গেল আর কোমরটা ভেঙে গেল, শরীরটাও একটু দুর্বল হয়ে গেল, হোক বলে কি হবে? প্রেমের ভূত তো ছেড়ে চলে গেল না, চলে গেলে দেশে ভবিষ্যৎ কি হতো? কিরে, তুই যে কাজে গেছিলি সেটা ভালোভাবে হয়েছে তো? বাবু, শম্ভু যে কাজে হাত দেয় সেটা কি ফেল হয়? বুঝলেন, বাবা বজরঙ্গী বলে দিয়েছেন যে বাবা শম্ভু এটা নিয়ে তোমার ছোট বাবুর হাতে বেঁধে দাও, তারপরেই বাড়ি। কেন, এই বাড়ির 4-5 কিলোমিটারের মধ্যে ভূত তো ভূত, ভূতের বাবাও পা মারাতে সাহস পাবে না। অনেক হয়েছে, এবার তাবিজটা দে, তাড়াতাড়ি দে। নিন না, নিন। তাবিজটা উদাও হয়ে গেল, ভগবান জানে কি হবে। বদ্রি, এই বদ্রি, এদিকে আয় তো। অমঙ্গল, ঘোর অমঙ্গল হয়ে গেছে। কি হয়েছে? শম্ভু বজরং বাবার কাছে গিয়েছিল তাবিজটা আনতে, পকেটে ওটা নিয়ে বাড়ি আসছিল, মাঝপথে তাবিজটা উধাও হয়ে গেছে। বলেছিলাম না আমি, এটা ছোটখাটো ভূত নয়, সাংঘাতিক ভূত, সাংঘাতিক ভূত এটা। হ্যাঁ,
বলো কি দোষ করেছি প্রভু, কি জন্য আজকে আমার সন্তানের এই অবস্থা হয়েছে? আমাকে তুমি যত ইচ্ছে কষ্ট দাও প্রভু, কিন্তু আমার ছেলেকে ভালো করে দাও। সেই পিশাচিনীর কবল থেকে ওকে তুমি রক্ষা করো প্রভু, ওকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। পূজা, 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 উপোস করে থাকলে দেশে ভবিষ্যৎ কি হবে? শম্ভু, শম্ভু, আমার কাছে সোনা, আমি তোমার কোনো ক্ষতি করিনি, আমি হাত জোর করছি, তোমার পায়ে ধরছি। শম্ভু কি হলো, কি সব বলছিস? ভূত, 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 ভূত কোথায়? এই তো সামনে। বারবার থাপড়। না কিছু না, কিছু না, তুমি যেমন ফুলদানিটা দিয়ে মোদির মাথাটা ফাটিয়ে দিয়েছ, তেমনি আমার মাথাটা ফাটিয়ে দিও না গো। পূজাকে আমি মেরেছি? পূজা কোথায়? জানি না, জানি না। বলবি কি না? কি কে 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 গেস্ট হাউসে? গেস্ট হাউসে? পূজা, পূজা, আমি তোমাকে মেরেছি? সত্যি কি তাই পূজা? আমি যদি তোমার গায়ে হাত উঠিয়ে থাকি, তাহলে আমার হাত দুটোকে আমি ক্ষমা করব না। আমার হাত দুটো, আমার হাত দুটো। না আমার, তুমি কেন মারবে? আমার ভাগ্যটাই খারাপ, এতে তুমি মন খারাপ করো না। এতে তোমার দোষ কোথায়? ভুলে যাও ওসব। এবার বলো, শরীর কেমন আছে? সত্যি পূজা, আমি যদি জানতাম তোমাকে এত কষ্ট পেতে হবে, তাহলে তোমাকে বিয়ে করে নিয়ে আসতাম না। আমি খুব খারাপ ছেলে পূজা, সত্যি আমি একটা ভীষণ খারাপ ছেলে। না আমার, এসব বলো না, আমার কষ্ট হয়। এরকম বলো না পূজা। তোমাকে আমি যদি একটা প্রশ্ন করি, কিছু মনে করবে না তো? তোমার কোনো কথায় কিছু মনে করি কি আমি? বলো, তুমি কি আর কোনো মেয়েকে ভালোবেসেছিলে? না পূজা, তুমি ছাড়া অন্য কোনো মেয়ের কথা আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি। তুমি সত্যি বলছো? তোমার কি আমার উপর বিশ্বাস নেই? তাহলে ওই জুলি কে? জুলি? হ্যাঁ জুলি। ওর কথা তুমি কি করে জানলে? তুমি ওকে ভালোবেসেছিলে, ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না তুমি তাকে কথা দিয়েছিলে, এগুলো কি সত্যি? এসব, এসব তোমাকে কে বলেছে? জুলি নিজে। জুলি? না না, এ কিভাবে সম্ভব? ও তো কবেই মরে গেছে। হ্যাঁ মরে গেছে, কিন্তু ওর আত্মা এখনো রয়ে গেছে। আত্মা? তুমি তার জীবন নষ্ট করে দিয়েছো বলে সে ভূত হয়ে তোমার শরীরে ঢুকছে আর তোমাকে কষ্ট দিচ্ছে। জুলি ভূত হয়ে গেছে আর ও আমার শরীরে ঢুকেছে? হ্যাঁ। বেঁচে থেকেও আমাকে ও কোনোদিন শান্তিতে থাকতে দেয়নি, আর আজ মরে যাওয়ার পরেও পেছন ছাড়েনি। অমর, আমাকে বলো আসল ব্যাপারটা কি? আমি কি তোমার বর? তুমি তোমার মাথায় এত বড় সমস্যা বয়ে বেড়াচ্ছ আর আমি জানতে পারবো না? তুমি সব বলো অমর, সব খুলে বলো, কিচ্ছু লুকিও না। কলেজে পড়ার সময় প্রকাশ তখন আমার সঙ্গে একই ঘরে থাকত, সেই কলেজে জুলিও পড়ত। ও আমাকে একতরফা ভালোবাসত, বড় অদ্ভুত ছিল তার ভালোবাসা। একদিন কলেজে
যা বলো গুরু, তোমার স্টাইল মানতেই হবে। এই সারা কলেজে স্টাইলে তুমি নাম্বার ওয়ান। এই দেখ গুরু। বাহ, আরে মিঠু, চিড়িয়াটা নতুন এলো নাকি? যা বলেছে দোস্ত, মালটা কিন্তু জবরদস্ত আছে। হ্যাঁ, তাহলে তো চিড়িয়াটাকে ফাঁসাতেই হবে। হ্যাঁ, বুঝলি মিঠু, জীবনে অনেক চিড়িয়া দেখেছি কিন্তু এমন গরম মশলা আইটেম কখনো দেখিনি রে। আরে মন্টি, কালকে কলেজের পিকনিক আছে, ওখানে এই মামলা ফিট করার পুরো সুযোগ পাবি তুই। গুড, ভেরি গুড, কাল পিকনিক স্পটে দেখা হবে। জুলি, 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 কোথায় যাচ্ছিস? ওখানে অমর তোকে ওর সাথে গান গাইতে ডাকছে। সত্যি রে? হ্যাঁ, চল দেখবি। চল যাই। চল। শুধু তুমি গো, স্বপ্নতেও শয়নে স্বপনে আছো, পাগলি করে দিয়েছো, পাগলি করে দিয়েছো, আছো যে গো, আছো যে গো আমার শুধু মন জুড়ে গো, পাগলি করে দিয়েছো, পাগলি করে দিয়েছো। শহীদ হয়ে গো আমার গানেতে গো, গানেতে গো সুরেতে গো পাবে তোমায় শুধু, পাগলি করে দিয়েছো, পাগলি করে দিয়েছো।
जो पारे आलो दीते दीते उतापो नदी जे दीते पारे कृष्णार जल शुधु ओ गो तुमी 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 गो आलो जेले छो जीवने मिटाले पिपाशाओ मधुर बाताश होए तुमी एशे जोगो आमार हाशीते गो आमार हाशीते गो अश्रुते ओ तुमी आछो शुधु पागली कोरे दिये छो गो করে দিয়েছ এ মনে তে গো এ মনে তে গো স্বপ্ন তেও শয়নে স্বপনে আছো পাগলি করে দিয়েছ পাগলি করে দিয়েছ পাগলি করে দিয়েছ পাগলি করে দিয়েছ তাহলে কলেজের পর তুই আর আমি যাচ্ছি ঠিক আছে হাই বেবি এ মিস্টার আমি বেবি নই গুরু জানো তো ওর নাম হচ্ছে জুলি এই কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছে প্লাস 16 আর রোল নম্বরটা হচ্ছে 34 26 36 am I right অভদ্রতা কর আরে মিঠু চিড়িয়াটা খুব তেজি রে এ মিস্টার মুখ সামলিয়ে কথা বলো তুমি শুধু চিড়িয়া দেখেছো তার ঠোকরানো দেখো দেখাও দেখি আমি মন্টিকে চিনিস না তুই তুই তার উপরে হাত তুলেছিস আজ সবার সামনে তোর রূপের দিমাগ ভেঙে চুর মার করে দেওয়া যাও চাঁদু ক্লাসে থিওরি পড়োগে আমি এখানে প্র্যাকটিক্যাল করছি Hey, God! Hey, God!
এটা কলেজ, যদি পড়তে চাও তো স্টুডেন্ট হয়ে থাকো। এবারে তুমি যেতে পারো। চলে আমর, আয় 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 আয়। গুরু ওঠো, গুরু উঠে পারো, গুরু গুরু ওঠো। এই মন্টির নজর যার উপরে পড়ে তাকে সে ছাড়ে না, অপেক্ষা কর। আরে স্টার্টটা হঠাৎ বন্ধ হয়ে গেল। তুমি কালকের ঘটনায় আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। কাল তুমি না থাকলে ওই বদমাইশটা। শোনো, মানুষ হিসেবে আমার যা কর্তব্য আমি তাই করেছি, এমন কিছুই করিনি, তার জন্য তোমার ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আমার স্কুটিতে বসো, তোমাকে পৌঁছে দেব। নো থ্যাঙ্কস, আমি নিজেই যেতে পারবো। সেটা আমি জানি, কিন্তু আমার সাথে যেতে কোনো অসুবিধা আছে কি? অসুবিধার কিছু নেই, আবার সুবিধারও কিছু নেই। আমি আমার মতো চলে যাব। অমর, কালকের ঘটনার পরে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। তাহলে কলেজে এত ছেলে থাকতে তুমি আমাকে মন্টির কবল থেকে বাঁচালে কি জন্যে? একজন বন্ধু তার বন্ধুর বিপদে যা করে আমিও তাই করেছি। এই বন্ধুত্বকে তুমি ভালোবাসা বলে ভেবো না জুলি। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? না। ঠিক আছে অমর, আমার নামও জুলি। যখন যা করতে চেয়েছি সেটা হাসিল না করে মনে শান্তি পাইনি। তুমি দেখে যাও আমি কি করি। কনগ্রাচুলেশন। কি ব্যাপারে?
সারা কলেজ জানে তোমার সাথে জুলির বিয়ে ঠিক হয়েছে। তা আমাদের পার্টি কবে দিচ্ছ? আগে থেকে বললে নিজেদের ফ্রি রাখি। ছাড় তো সব কথা, পার্টি তো দিতেই হবে। আচ্ছা হানিমুন করতে কোথায় যাচ্ছ সেটা তো আমাদের বললে না। জুলি কোথায়? সেই তো আমাদের সুখবর দিয়ে কোথায় যেন গেল। তোমার মিষ্টিটা কবে পাচ্ছি? কোথায় গেল সে? ও আর কোথায় যেতে পারে, তোমায় খুঁজতে গেছে বোধহয়। এসো অমর, এসো। আমাকে দেখে অবাক হয়েছ নিশ্চয়ই, হয়তো অন্য কোথাও এসে গেলে, কিন্তু ঠিক জায়গায় এসেছো। এসো। তুমি আমার ঘরে কেন এসেছো? তোমাকে আমি একান্তে একটা কথা বলবার জন্য এখানে এসেছি। একান্তে? হ্যাঁ। রামু, রামু! ওহো, ওকে ডেকে কোনো লাভ নেই। ও যতক্ষণে আসবে ততক্ষণে প্রেমের মধুটা ফুরিয়ে যাবে। তুমি কি যাতা কথা বলছো? হ্যাঁ, প্রেমের মধু সিনেমা দেখার জন্য আমি ওকে পয়সা দিয়েছি। তুমি নিজেকে কি বলে ভাবছো? তোমার প্রিয়তমা। শাট আপ! তুমি কলেজে পড়তে আসো না এসব করতে আসো? ডার্লিং, স্টপ ইট! আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে বলে তুমি কলেজে সবাইকে মিথ্যে কথা বলেছো কেন? তোমাকে পাবো বলে। তোমাকে আমি আগেই বলেছি আমি তোমায় ভালোবাসি না আর তোমাকে বিয়েও করতে পারবো না। কিন্তু আমি তো ডিসাইড করেছি তোমাকেই বিয়ে করব আমি। বাজে কথা বলা বন্ধ করো। ওহো অমর, রেগে যাচ্ছ কেন? একটু তো মিষ্টি কথা বলো। আমাকে দেখো কি নেই আমার। হ্যাঁ, কোনটা কম আছে আমার? এত সুন্দর ফিগার, সারা অঙ্গে যৌবনের ঢেউ, মনে শুধু প্রেমের নেশা, আর মাথায় পাগলামি। দেখো অমর, তুমি যদি আমাকে ভালো না বাসো না, তবে কাল কলেজে আমি সবাইকে বলে দেবো যে আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু আমার মাথা রাখিও না। চলে যাও এখন, যাও, বেরো। লিসেন, লিসেন টু মি অমর। অমর, অমর! ডার্লিং, আই লাভ ইউ। অমর! Thank you.
তুমি যতই চেষ্টা করো না আমাকে কোনোদিনও পাবে না। কেন পাবো না? কেন পাবে না? দাঁড়াও। দেখো, আমি শুধু এই মেয়েটাকেই ভালোবাসি, আর আমার বাড়ির লোকও এতে রাজি। যদি বিয়ে করি আমি এই মেয়েকেই বিয়ে করব, নইলে আর কাউকে বিয়ে করব না। তুমি তুমি গাইয়া আর অশিক্ষিত মেয়েটাকে বিয়ে করবে? জুলি, আমার পূজার ফটো ছিঁড়ে দিলে, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। আমি কিছু করে ফেলার আগে ভালোয় ভালোয় চলে যাও, তুমি বেরিয়ে যাও। অমর, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারো, কিন্তু তোমার জীবন থেকে আমাকে বের করে দিতে পারবে না। আমি কিন্তু ভীষণ জেদি, শুধু এই জন্ম নয় সাত জন্মেও তোমার পেছন ছাড়বো না। আমিও দেখব আমাকে ছাড়া কি করে ওই মেয়েকে বিয়ে করো। যদি একদিনের জন্য শান্তিতে থাকতে দিই তবে আমার নাম জুলি না। অমর, আমি তোমাকে ছাড়বো না, অমর কখনো ছাড়বো না। তুমি যদি আমার না হও তবে আমি তোমাকে কারুর হতে দেব না। ভালো করে শুনে রাখো, তুমি শুধু আমার, আমার, শুধু আমার। বড় অসহ্য মেয়ে তো এটা। রিল্যাক্স অমর, তুই ওর কথা শুনিস না, কুল ডাউন। বাদলের বার্থডে পার্টিতে যেতে হবে আমাদের, সময় হয়ে গেল, যা ফ্রেশ হয়ে নে, বেরোতে হবে। তুই একটু অপেক্ষা কর, আমি এখনই রেডি হয়ে আসছি। আরে জুলি, চিড়িয়াটা আপন ইচ্ছায় জালে ফাঁসতে চাইছে, এই সুযোগ হাত ছাড়া করা উচিত হবে না। না, পথ ছাড়ো, আমি যাব। যাবে কোথায়? যাবে সেদিনের কথা কি ভুলে গেলে ম্যাডাম? হ্যাঁ, সুন্দরী মেয়েরা সব কথা ভুলেই যায়, কিন্তু মন্টি কিছুই ভুলেনি। আরে এ তো জুলি, জুলি, অমর, অমর, জুলি, এরকমটা কি করে হলো? তোমার বাড়ি থেকে ফেরার পথে মন্টি আমার পিছু নিয়েছিল, ওর ওর কবল থেকে পালাবার জন্য দৌড়াচ্ছিলাম, একটা একটা ট্রাক আমাকে পেছনে ধাক্কা মেরে চলে গেল। এই শোন অমর, চল ওকে শীঘ্র হসপিটালে নিয়ে যাই। না, কোনো লাভ নেই, আমি বাঁচবো না। আমার একটা অনুরোধ রাখবে অমর। বলো। এ জীবনে না হয় তোমাকে পেলাম না, সে আশা আশাই রয়ে গেল। এই
আংটিটা তোমার কাছে রেখে দাও। আমি তো স্ত্রী হয়ে তোমার ঘরে যেতে পারলাম না, এই আংটি তোমার কাছে থাকলে আমি স্বর্গ থেকে ভাববো আমি তোমার কাছে আছি, নইলে নইলে আমার আত্মা শান্তি পাবে না। রাখ অমর, শেষ ইচ্ছা পূরণ না হলে ওর আত্মা শান্তি হবে না। আরে এই আংটি রাখতে অসুবিধে কোথায়? নে তোর পকেটে রাখ। জুলি, ও তো মরে গেল, এখান থেকে পালাই। কিন্তু লাশটা এই রাস্তায় ফেলে চলে যাওয়াটা কি ঠিক হবে? তা না হলে কি করা যাবে? পুলিশে খবর দিলে কিংবা ওর বাড়িতে খবর দিলে তারা আমাদেরই সন্দেহ করবে। তাই বলে তোর বিবেক না খাটিয়ে বুদ্ধিটা খাটা। জুলি কলেজে প্রচার করে দিয়েছে যে তোর সাথে তার বিয়ে ঠিক হয়ে গেছে আর তোর সাথেই ঘনিষ্ঠতা, তাই সবার সন্দেহটা প্রথমে তোর উপরেই পড়বে আর তুই শুধু শুধু ফেসে যাবি। কি করবো তাহলে? চল লাশটাকে নিয়ে গিয়ে কোথাও পুঁতে দি। আরে তাড়াতাড়ি কর, নালে নালে কেউ চলে আসতে পারে। আরে তাড়াতাড়ি কর না। এবার তুমিই বলো পূজা, এতে আমার দোষটা কোথায়? আমার পক্ষে ওকে বিয়ে করা অসম্ভব ছিল। আমি তোমাকে নিয়ে এতদিন স্বপ্ন দেখে এসেছি, কেবল তোমাকে। আমাকে ভালোবাসার জন্য তুমি ওকে প্রত্যাখ্যান করলে, সেটার জন্য তোমাকে কত কষ্ট করতে হচ্ছে। আমাকে বিয়ে করে তুমি কি বিপদেই না পড়লে? না পূজা, ও কথা বলো না। যতই বিপদ আসুক আমি তার মোকাবিলা করব, ঝড় আসলে বুক পেতে দাঁড়াবো। কিন্তু তোমার এই অমর তোমাকে ছেড়ে একটা মুহূর্তও থাকতে পারবে না, না এক মুহূর্তও না। তার মানে তুমি বলছো যে অমর কোনোদিনই? না আঙ্কেল, জুলিকে অমর কোনোদিনও ভালোবাসেনি, ওর সাথে ঘনিষ্ঠ সম্পর্কও ছিল না। জুলির আত্মা যা বলছে সব মিথ্যে আর মন গড়া গল্প বলছে, আপনি ওর কথা আদৌ বিশ্বাস করবেন না। তাহলে জুলির নাম লেখা ওই আংটি অমরের কাছে এলো কিভাবে? আঙ্কেল, জুলির শেষ ইচ্ছে ছিল যে ওই আংটি অমর রাখুক, আর সেই জন্য মরার আগে আংটিটা অমরকে দিতে চায়। কিন্তু অমর প্রথমে আংটিটা নিতে অস্বীকার করেছিল, কিন্তু আমি চিন্তা করলাম যদি অমর সেই আংটিটা না নেয় তাহলে জুলির আত্মা শান্তি পাবে না। এইটা ভেবে আমি ওকে বাধ্য করলাম আংটিটা রাখবার জন্য। যাই হোক প্রকাশ, তুমি সব কথা আমাকে বললে আর আমার মাথা থেকে একটা বড় বোঝা নামিয়ে দিলে। জানো পূজা, আমি কোনোদিন ভূত প্রেতকে বিশ্বাস করতাম না, কিন্তু নিজের জীবনে এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে বিশ্বাস না করে থাকতে পারছি না। যদি ভূত প্রেতকে বিশ্বাস করো তাহলে ভগবানকে কেন বিশ্বাস করো না? যদি তুমি মনে বিশ্বাস নিয়ে তাকে ডাকো নিশ্চয়ই তিনি তোমার ডাক শুনবেন আর তোমাকে সব বিপদ থেকে উদ্ধার করবেন। চলো এখন চলো বাড়ি যাই। না চলো বাড়ি যাই। চলো এসো।
তুই শক্তি দেখাচ্ছিস তোর? তুই যদি আকাশ পাতাল এক করে দিস তাহলে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। তোর যদি সাহস থাকে আয় আয় আমার ঠাকুর ঘরে আয়, তাহলেই জানা যাবে কত শক্তি তোর। জ্বালিয়ে দে, সবকিছু জ্বালিয়ে দে। তুই যদি ভেবে থাকিস যে আমাকে পুড়িয়ে ছাই করে দিবি শেষ পর্যন্ত, তবে আমিও আমার স্বামীকে কখনোই ছাড়বো না। দেখলে তো আমার ভগবানের কি দয়া, তিনি আমাদের কিরকম বাঁচালেন। তুমি ঠাকুর ঘর ছেড়ে কোথাও যেও না, তুমি এখানে বসে শিবস্তুতি পাঠ করো। দেখবে একটা জুলি কেন, হাজারটা জুলি এলো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমাকে শিবস্তুতির বইটা দিচ্ছি। কোথায়, এখানে তো নেই। তুমি এখানেই থাকো, আমি তোমাকে শিবস্তুতির বইটা এনে দিচ্ছি। আমি না হয় ঠাকুর ঘরে ঢুকতে পারিনি, কিন্তু এমন চাল চলেছি তোর স্বামী নিজেই আমার কাছে চলে এলো। দেখলি তো আমার ক্ষমতা, দেখলি তো আমার শক্তি। ছলনা করে কাউকে বিপদে ফেলাটা শক্তি না, প্রতারণা। প্রতারণা আমি করিনি, প্রতারণা করেছে তোর স্বামী। যারাই আমাকে নিয়ে খেলা করতে চেয়েছে আমি তাদের ছাড়িনি। এরকম খেলা করতে চেয়েছিল মন্টি, সে আমার ইজ্জত নিতে চেয়েছিল, তার বদলে আমি ওর প্রাণ নিয়ে নিয়েছি। একদিন রাত্রে একটা লিফট দেবেন? বন্ধুদের সাথে পিকনিকে গেছিলাম, আমি ঝড় বৃষ্টিতে আটকে গেছি। ফেরার সময় দেখি যে লাস্ট বাস ছেড়ে চলে গেছে। অ্যাকচুয়ালি কোথায় যাবে? এই একটু এগিয়ে দিলে আমি সেখান থেকে অটো বা রিকশা পেয়ে যাব। শিওর, এসো। মন্টির ওপরে প্রতিশোধ নিয়েছি,
ও আমার দেহটা নিয়ে খেলা করতে চেয়েছিল। এবার বাকি রইল তোর প্রতারক স্বামী, যে আমার জীবন নিয়ে চিনিমিনি খেলেছে। খবরদার, আমার স্বামী সম্বন্ধে যদি মিথ্যে কথা বলিস তুই, তাহলে আমি তোকে ছাড়বো না। ছাড়বি না? কি করতে পারবি তুই? কি ক্ষমতা আছে তোর? তুই তো আমার কাছে শুধুই একটা মাটির ঢালা। তোকে ভেঙে মাটিতে মিশিয়ে দেওয়া আমার বাঁ হাতের খেলা। ভগবান সবাইকেই মাটি দিয়ে গড়েছেন, আর তুই তো নিজেই মাটিতে মিশে গেছিস। তুই অন্যকে কি করে মাটিতে মেশাবি? তোর না আছে দেহ, না আছে শক্তি। তোকে নিজের শক্তি দেখাবার জন্য তো অন্যের শরীরে আশ্রয় নিতে হয়। আমার শরীর আমার নিজের, আর আমার আছে আত্মবিশ্বাস। আর সব থেকে বড় ব্যাপার হলো যে আমার সাথে আমার ভগবান রয়েছেন। তোর কাছে যেই থাকুক, তুই তুই একটা দুর্বল নারী, কিন্তু আমি আমি একটা আত্মা, যে ভগবান আর নারী দুজনের থেকে অনেক উপরে। তুই তো আত্মা নস, তুই তো একটা প্রেতাত্মা। আর যে নারীকে তুই দুর্বল বলে ভাবছিস, সেই নারী যখন বিপদে পড়ে ভগবানকে ডাকে, তখন পুরো ব্রহ্মাণ্ড কেঁদে ওঠে। আচ্ছা, এই নারী হচ্ছে তেজস্বিনী। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকেও ছোট শিশুতে পরিণত করে দিতে পারে, এবং সূর্য উদয় হলে সাত দিন সাত রাতকে একদিনে পরিণত করতে পারে। এই নারী হচ্ছে সাবিত্রী, যে নিজের স্বামীকে যমের দুয়ার থেকে ছিনিয়ে আনতে পারে। তুই হয়তো যমের সাথে লড়াই করে তাকে পরাজিত করতে পারিস, কিন্তু আমার হাত থেকে তুই ওকে ছিনিয়ে নিতে পারবি না। কাল রাতই হচ্ছে তোর স্বামীর জীবনের শেষ রাত, তারপরে ওর চলাফল বন্ধ হয়ে যাবে, আর তারপরে ওর চোখের দৃষ্টি চলে যাবে, যার ফলে ভালোবাসার দৃষ্টি দিয়ে তোর দিকে আর কোনো দিনও চেয়ে দেখতে পারবে না। আর তারপরে তারপরে ওর নাক মুখ থেকে রক্ত বেরোবে, ও কাতর হয়ে চিৎকার করবে, ওর যন্ত্রণায় ছটপট ছটপট করবে, কিন্তু তুই তখন কিচ্ছু করতে পারবি না। আর আমি আস্তে আস্তে তোর মাথার সিঁদুর কেড়ে নিয়ে যাব, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি তুই, চোখের জল ফেলবি, কিন্তু তুই কিচ্ছু করতে পারবি না। হে প্রভু শিব শঙ্কর, প্রভু ভোলানাথ, তুই বলেছিলি যে তোর সাহস আছে, তোর সাথে ভগবানের শক্তি রয়েছে, যদি এসব থেকে থাকে তাহলে তোর স্বামীকে রক্ষা কর, অক্ষয় কর তোর মাথার সিঁদুর। পিশাচিনী, আমি বেঁচে থাকতে তুই আমার স্বামীর কোনো ক্ষতি করতে পারবি না। আমি ছোটবেলা থেকে মহাদেবের পুজো করে এসেছি, তাই জানি সেই শিব শঙ্কর আমার মাথা সিঁদুরকে রক্ষা করবেন। তুই যত বড় ভূত হোস আর যত বড় পিশাচিনী হোস, তোর শয়তানি শক্তি দিয়ে আমার শিব ভক্তিকে বিনষ্ট করতে পারবি না, কোনোভাবেই না। কি জানি কি হয়েছে, যন্ত্রণায় ছটফট করছে, কিছুই বলতে পারছে না। হে ভগবান, অমরের এসব কি হচ্ছে?
শিশু থেকে তোমায় পূজে চারি হাতে দিয়েছো, আজ কেন তাকে তুমি কেড়ে নিতে চলেছো? রোগ যারাতে আজ সে কাতর, দাও আমার স্বামীকে নব কলিব। রোগ যারাতে আজ সে তোমার পূজায় অবহেলা তো করিনি কখনো, ত্রিপুরীর অতৃপ্ত আত্মা তবে কেন দেবে সে আমার সিঁদুরকে মুছে? আমি কিছু দেখতে পাচ্ছি না, কিছু দেখতে পাচ্ছি না বাবা। অমর, আমার কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? দেখতে পাচ্ছি না অমর। বাবা, বাবা, অমর কিছু দেখতে পাচ্ছি না, আমার কি হয়েছে বাবা? অমর, বাবা, জাগো জাগো নীলকণ্ঠ, জাগো হিরি সুলতান, জাগো 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 নীলকণ্ঠ, জাগো হিরি সুলতান, জাগো। সাধু বাবা, আমি ধ্যানে বলে সব কিছু জানতে পেরেছি। এক কুমারী কন্যার অতৃপ্ত আত্মা তোর স্বামীর সব অনিষ্ট করছে, আর তার থেকে বাঁচবার একটাই উপায় আছে। বলুন বাবা, কি উপায়? যদি তুই মাটির নিচে পুঁতে রাখা কুমারী কন্যার সেই কঙ্কালটা পুড়িয়ে ছাই করে দিতে পারিস, তবেই তোর স্বামী এর থেকে রক্ষা পাবে। পারবো বাবা,
আমি ওর জন্য সবকিছু করতে পারবো। এবারে শোন, তোর স্বামীর কাছে সেই কন্যার যে জিনিসটি আছে সেটিও ওই কঙ্কালের সাথে ধ্বংস করে দিতে হবে। জিনিস? একটা আংটি। পেতাত্তা নিজের ইচ্ছা বা অনিচ্ছাতে অগ্নি সংস্কারের পরে আপনা আপনি মুক্ত হয়ে যায়। হ্যাঁ, এই কাজে অনেক বাধা বিঘ্ন আসতে পারে, তাতে একদম ভয় পাবি না। যা, বিলম্ব হয়ে যেতে পারে, শীঘ্র যা। জয় মহাকালী। দাঁড়াও না বাবা, আমাকে বাধা দেবেন না। আমি যেমন করে হোক আংটিটা নিয়ে আসছি। আংটি? হ্যাঁ বাবা, আমি স্বামী প্রাণ ভিক্ষা চাইবার জন্য শিব মন্দিরে যাই, আর সেখানে এক সাধু বাবার সাথে দেখা হয়েছে। উনি বললেন যে কোনো ভাবে পিশাচিনীর কঙ্কালটা জ্বালিয়ে পুড়ে ধ্বংস করে দিতে হবে বাবা, আর তার সাথে ওর ওই হাতের আংটিটাও, তা না হলে অতৃপ্ত আত্মা মুক্ত না হয়ে আবার ফিরে আসবে। আর ভূতটা ভয় দেখিয়েছে যে আজ মধ্যরাত্রির আমার স্বামীকে মেরে ফেলবে। বুঝেছি, কিন্তু সেখানে তুমি একা গেলে তোমার প্রাণ সঞ্চয় হতে পারে মা। আমি আমার প্রাণের ভয় করি না বাবা, কিন্তু নিজের স্বামীর জীবন বাঁচাবার জন্য যা যা করার সবই করব আমি। কিন্তু এই কাজ অত সহজ নয় কন্যা, তুমি একাকে এই কাজ করতে পারবে না। আমি তোমার সঙ্গে যাব, আর আমি তোমার সঙ্গে থাকলে ও কোনো ক্ষতি করতে পারবে না। চলো চলো কন্যা, জয় বজরংবলী। আরে তুই এখন কোথায় যাচ্ছিস? সন্ধ্যা হয়ে আসছে বাবা, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, ফিরে সব কথা বলবো। আমি না যেতে পারলে ও আমাদের কাউকে ছাড়বে না। হ্যাঁ যা তাহলে। তুমি একা গিয়ে সেই জায়গাটা চিনবে কিভাবে? আমি তোমার সাথে যাব। চলো মা, মাঝরাতের আগেই আমাদের সব কাজ শেষ করা দরকার। জয় বজরংবলী।
আসুন বাবা, এসো আমার সঙ্গে এসো। বাবা, এই জায়গা তাড়াতাড়ি করো। তোমরা এখানেই থাকো, ভয় করো না। মাঝরাত হতে এখন অনেক দেরি আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়াও। Oh!
প্রভু ভোলানাথ, হে প্রভু শিবশঙ্কর, এই কি তোমার বিচার? আমার স্বামী যদি না বাঁচে তাহলে আমার এই জীবন রেখে কি লাভ বলো? আমাকেও নিয়ে নাও তার সাথে, নিয়ে নাও আমাকে, নিয়ে নাও। কেমন বোধ করছো বাবা? তোমার শরীর ঠিক আছে তো? আমি দেখতে পাচ্ছি, আমি সবকিছু দেখতে পাচ্ছি। আমার হাত, আমার পা, আমার পা, আমি দাঁড়াতেও পারছি বাবা। আমার হাত দুটো বেঁকে যাচ্ছিল, আমি ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছে আমার ছেলে, ভালো হয়ে গেছে। সবই ভগবানের কৃপা। পূজা, পূজা কোথায়? পূজা, অমর, পূজা, অমর, পূজা, তুমি ভালো হয়ে গেছো, তুমি ভালো হয়ে গেছো। দেখলে, প্রভু শিবশম্ভু তোমাকে ভালো করে দিয়েছেন। হ্যাঁ পূজা, আমার ধারণা ভুল ছিল, আমি ভগবানে বিশ্বাস করতাম না। কিন্তু আজ আমি আজ বুঝতে পারছি যে এই দুনিয়ায় ঈশ্বরের থেকে আর বড় কোনো শক্তি নেই। ভগবান শিব শঙ্কর আমাকে নতুন জীবন দিয়েছেন পূজা, আমি জীবন ফিরে পেয়েছি। মিছিমিছি লজ্জাকে রাখো।